الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شباي برن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المصلحون وقال تعالى عن جابر رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم رواه مسلم وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اتجيكي قرن الله أكبر بلو الله أكبر الله أكبر بلو شبه الله أكبر بلو الله أكبر الله أكبر بلو ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো নাই আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়ায় আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো সবাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো
যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। কতক্ষণ ঠিক না বেঠিক? ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, ও মধুর নামের পর যে মালা, ঠিক না বেঠিক? ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, ও নামের মালা পরতে গলা, ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই, এসো নাই আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জোড়ায়, আল্লাহ আকবার বলো, আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলো। আলহামদুলিল্লাহ, সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক দিনদার মুত্তাকিন পরিষ্কার ভাই ও বাবাজিরা, পদ্মার আড়ালে শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, সকলকে সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কোরআনুল করিমের মাহফিলে জান্নাতি বাগানে আসার এবং বসার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, যিনি সেই মাবুদের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠ করি সেই মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আপনার আমার সকলে কেয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত ব্যারিস্টার, আকাই নামদার তাজেদার মদিনা বিশ্ব মানবতার শিক্ষক নবী মুকাররম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন, আল্লাহ পাক তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানান। চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল করিম থেকে সূরা বাকারার প্রথম পাঁচটি আয়াত তেলাওয়াত করেছি, আমার জন্য দোয়া করুন। আমি যে আয়াতগুলি তেলাওয়াত করলাম, আল্লাহ পাক যেন আমার জবান দিয়ে এই আয়াতের আলোকে মানবতার মুক্তির নিরিখে আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন, এজন্য আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমরা সবাই হাজির হয়েছি জান্নাতের বাগানে, কতক্ষণ ঠিক না বেটি? কিসের বাগান? আরো জোরে বলেন। হ্যাঁ, কোরআন সুন্নার মাজলিসটাকে জান্নাতের বাগান বলা হয়, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এবার আপনারা বলুন তো, জান্নাতের বাগানে জান্নাতে যারা প্রবেশ করবে এরা কি আর বাইর হয়? আরো জোরে বলেন, আরো জোরে। জান্নাতে যারা যায় এরা কি কখনো বাইর হবে? কোনোদিন হবে? হবে না, কারণ জান্নাতে যারা যাবে চিরকাল চিরদিন থাকবে। এখন আসেন, যেহেতু এই মাজলিসটাকে কোরআন সুন্নার আলোচনার মাজলিসটাকে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান বলা হয় হাদিসের ভাষায়, তাহলে আসুন এই মাজলিসটা মোনাজাতের আগ পর্যন্ত জান্নাতের বাগান, ঠিক না বেঠিক? মোনাজাতের আগ পর্যন্ত এই মাজলিসটা জান্নাতের বাগান, কাজী মোনাজাতের আগে এই জান্নাতি বাগান থেকে কি ওঠা যাবে? যাওয়া যাবে? থাকবেন তো ইনশাল্লাহ, সবাই থাকবেন ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুন বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, মাথায় রাখবেন ভালো করে, কারণ আল্লাহ পাক কিন্তু বলেই দিয়েছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন বলো আমার নামাজ, আমার আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? আরো জোরে বলেন, আল্লাহর জন্য। তাহলে তাই যদি হয়, এখানে যে অনুসুকি কুরবানির কথা বলা হয়েছে,
এখানে কিন্তু শুধুমাত্র 2 লক্ষ 1 লক্ষ টাকার গরু কুরবানির কথা বলা হয় নাই। এই কুরবানিটা আপনার সময় কুরবানি হতে পারে, এই কুরবানিটা আপনার জান কুরবানি হতে পারে, এই কুরবানিটা আপনার মাল কুরবানি হতে পারে, এই কুরবানিটা আপনার গরু কুরবানি হতে পারে, এই কুরবানিটা আপনার মেধা কুরবানি হতে পারে, এই কুরবানিটা আপনার শ্রম কুরবানি হতে পারে। এই কুরবানিটা আজকের এই মাহফিলে যে আমরা আসছি আরামের ঘুম হারাম করে, ঠান্ডা অতিক্রম করে, ঘন্টার পর ঘন্টা যে কোরআনের জন্য আল্লাহর জন্য যে সময়টা আজকে কুরবানি করছি, হয়তোবা এই অনুসুকি কুরবানির বিনিময়ে আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিলেও দিতে পারে না। এটা কুরবানি কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলেন। কত রাত কত দিকে কাটিয়েছি, একটা রাত মাত্র কয়েকটা ঘন্টা কোরআনের জন্য শেষ পর্যন্ত কুরবানি করবো ইনশা আল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আলোচনায় চলে যাই। আমি আপনাদের সামনে সূরা বাকারার প্রথম 5টি আয়াত তেলাওয়াত করেছি। আলোচনার বিষয়টা শ্রোতা এবং বক্তার মধ্যে ক্লিয়ার হওয়ার দরকার। আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তুটা যে এই সমাজে প্রকৃত অর্থে আল্লাহকে ভয় পায় কারা, প্রকৃত অর্থে মুত্তাকি কারা, প্রকৃত অর্থে পরহেজগার কারা, তাদের কয়েকটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ আলোচনা করেছেন সূরা বাকারার প্রথম 5টি আয়াতে। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? মুত্তাকি চিনতে গেলে তার মধ্যে কয়টা বৈশিষ্ট্য থাকবে? আরো জোরে বলেন, 5টা। একটু আমার সাথে স্বতঃস্ফূর্তভাবে একটু উত্তর দেবেন, কারণ কোরআন সুন্নার মাজলিসে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা হয় বললে গুনাহ হবে? ঠিকঠাক আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে? আরো জোরে বলেন, হবে? একটু প্রাণ খুলে জবাব দেবেন ইনশা আল্লাহ। সম্মানিত ভাইরামাত, আসেন সূরা বাকারা প্রাণ খুলে আমার সাথে স্বতঃস্ফূর্ত ভাবে আরেকবার তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সসালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون, أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله العظيم। সূরা বাকারা এই কোরআনুল কারীমের 114টি সূরার ভেতরে দ্বিতীয় বৃহত্তম একটি সূরা। এই সূরাটার মোট আয়াত সংখ্যা 286, এই সূরাটার মোট রুকু সংখ্যা 40। এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়, সেখান থেকে আমি 5টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ পাক কি বলছেন এই 5টি আয়াতের ভেতরে, আসেন জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, হরফে মুকাত্তাত। ও দুনিয়ার মানুষ, ও বাংলার মুসলমান, একটু জেনে নেন ভালো করে, এই কোরআনুল কারীমে শুধু সূরা ফাতিহার প্রথমে কিন্তু আলিফ লাম মিম আল্লাহ এই দুইটা, এই তিনটা হরফে, এই একটা হরফে মুকাত্তাত কিন্তু দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের বেশ কিছু সূরার প্রথমে এরকম হরফে মুকাত্তাত এলোপাতাড়ি কিছু অক্ষর আল্লাহ ব্যবহার করেছেন। কোন সূরার প্রথমে আলিফ লাম মিম র, কোন সূরার প্রথমে তহা, কোন সূরার প্রথমে কাফ ইয়া আইন সাদ, কোন সূরার প্রথমে ইয়াসিন, কোন সূরার প্রথমে নুন, কোন সূরার প্রথমে কফ, আছে না নাই? আরো জোরে বলেন। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা অনেক হুজুরের মুখে ওয়াজ শুনলাম, এই দুনিয়ার অনেক মুফাসসির, এই বাংলাদেশের অনেক আলেমুল উলামা এই সূরাটির ব্যাখ্যা করে, তাফসীর করে, কিন্তু আজ পর্যন্ত কোন আলেমুল উলামা কোন হুজুর আলিফ লাম মিমের ব্যাখ্যাটা ঠিকমতো করে না, আলিফ লাম মিমের অর্থটা করে না, আলিফ লাম মিমের ব্যাখ্যা বিশ্লেষণ ঠিকমতো করে না। হুজুর আপনি একটু জানায় দেন, এই মানে দুনিয়ার আলেমুল উলামা গুলা কেন আলিফ লাম মিমের অর্থটা করে না, আলিফ লাম মিমের ব্যাখ্যা বিশ্লেষণটা কেন করে না,
ঘটনা একটু বলে দেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য করে না, আমি অসংখ্য তাফসির খুলে খুলে দেখলাম, তাফসিরে মাজহারি, তাফসিরে জালালাইন, মারিফুল কোরআন, ফি জিলালিল কোরআন, তাফসিরে কাব্বির, তাফসিরে আব্বাস, অসংখ্য তাফসির খুলে খুলে এই হরফে মুকাত্তাআত সম্পর্কে তাফসির বিদগণদের মতামত জানার চেষ্টা করলাম। সকল উলামায়ে কিরাম বিদগণ, সকল তাফসির বিদগণ একমত পোষণ করেছে যে আলিফ লাম মিমের অর্থটা আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজিকে জানায়ছিল, আর নবীজিকে জানানোর পরে বলেছিল নবীজি এই আলিফ লাম মিমের অর্থটা আমার আল্লাহ আপনার আর আল্লাহর মধ্যে সীমাবদ্ধ রাখতে বলেছেন, এইটা জনগণের মধ্যে পাবলিকের মধ্যে আমভাবে প্রচার করতে নিষেধ করেছেন। সম্মানিত ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করবেন, সকল তাফসির বিদগণ, সকল উলামায়ে কিরাম বিদগণ এক, আল্লাহ পাক আলিফ লাম মিমের অর্থটা নবীজিকে জানানোর পরে এটা স্টপ রাখার কথা বলেছেন, আল্লাহ নবীর মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলেছেন, সাধারণভাবে পাবলিকের মধ্যে প্রচার করতে নিষেধ করেছেন। সম্মানিত ভাইরা, আমার তাহলে লক্ষ্য করুন, আল্লাহ পাক যেহেতু নিষেধ করে দিলেন, তাহলে আসুন আমরাও আলিফ লাম মিমটা নিয়ে বেশি মাথা ঘামাবো না, এই হরফে মুকাত্তাআত নিয়ে বেশি মাথা ঘামাবো না, এর মূল মর্মার্থ কে জানে? আল্লাহু আ'লামু বিমুরাদি, কে জানে? আরো জোরে বলেন। এবার আসেন পরে চলে যায়, আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আরো জোরে বলেন, আরো জোরে, সন্দেহ আছে আপনাদের? আছে? কোনোদিন আপনাদের কি ছিল আগে, এখন আছে, ভবিষ্যতে হবে? না, কারণ এই কিতাবটা কোনো সন্দেহ নাই, কারণ প্রত্যেকটা লেখক, এই পৃথিবীর যত লেখক, যত বইপত্তর, সাহিত্য, কবিতা যা লিখেছে সব লেখার শেষে তারা লিখে দেয় তাদের কথা যে এই এই সাহিত্যের ভিতরে, কবিতার ভিতরে, লেখার ভিতরে ভুল থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু আমার আল্লাহ কিন্তু লাস্টে বলেন নাই, এই কিতাবটার শুরুতেই বলে দিলেন যে জালিকা হাউলা উলাইকা, এটা এমন একটি কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ। আরো জোরে বলেন, কোনো সন্দেহ নাই, এমন একটি কিতাব এই কিতাবটা। সম্মানিত উপস্থিতি, এখন আসেন, এই কিতাবটা সন্দেহ যদি থাকে, আল্লাহ পাক সন্দেহ বাজদের জন্য চ্যালেঞ্জ ঘোষণা করে দিয়েছিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আব্দিনা ফাতু বিসূরাতিম মিন মিতলি, চ্যালেঞ্জ ঘোষণা করেছিল না আল্লাহ? বলেছিল তোমরা যদি পারো এমন একটি সূরা তৈরি করে দেখাও, বলেন তো পারছিল কেউ? আরো জোরে বলেন, পারবে কেউ? কোনোদিন সম্ভব না, কারণ এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, আর এটা মানুষের দ্বারা তৈরি করা সম্ভব না। এবার আসুন, এই কিতাবটা তাহলে কাদের জন্য? এই কিতাবটা মূলত কোন উদ্দেশ্যে আল্লাহ নাজিল করলেন? আসেন আমরা কোরআনুল কারীমের কাছ থেকে জেনে নেই। আল্লাহ পাক তারপরে বলে দিলেন হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়াত, এই কিতাবটা মুত্তাকিদের জন্য গাইডলাইন, এই কিতাবটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, এই কিতাবটা মুত্তাকিদের জন্য দিক ও নির্দেশনা। সম্মানিত ভাইরা, আমার ভালো করে মনে রাখবেন, যারা ভয় করে আমার আল্লাহকে, যারা বিশ্বাস করে আল্লাহ আছে, যারা ভয় করে আল্লাহকে, আল্লাহর ভয়ে দুনিয়া বি সকল খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে, ওই সকল পরেজগার মানুষদের জন্য, ওই সকল মুত্তাকিদের জন্য এই কিতাবটা হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটা হেদায়াত, এই কিতাবটা দিক ও নির্দেশনা, এই কিতাবটা পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি যারা, আল্লাহকে ভয় পায় যারা, আল্লাহর ভয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যারা, আল্লাহর ভয়ে আল্লাহর সমস্ত আদেশ নিষেধগুলা মানে যারা, আল্লাহর ভয়ে রোজা রাখে যারা, আল্লাহর ভয়ে হজ করে যারা, আল্লাহর ভয়ে যাকাত দেয় যারা, এক কথায় আল্লাহর ভয়ে কোরআন সুন্নার আল্লাহর আদেশ সমস্ত নিষেধগুলান পরিপূর্ণভাবে মানে যারা, এরাই হচ্ছে প্রকৃত মুত্তাকি। আর এই মুত্তাকি যারা হবে, তাদের দিক ও নির্দেশনা, সকল বিষয়ের দিক ও নির্দেশনা নিতে হবে আল্লাহর কোরআন থেকে, কারণ আল্লাহ পাক বলেন মুত্তাকিদের জন্য এটা হেদায়াত। শুধু তাই নয়, আল্লাহ আরেক জায়গায় বলেন হুদাল্লিন নাস, এই কিতাবটা গোটা বিশ্বের মানুষের জন্য হেদায়াত, দুনিয়ার সমস্ত মানুষের জন্য এই কিতাবটা হেদায়াত। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলেছেন এই কোরআনটা আমি এই জন্য নাজিল করেছি, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাউ ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন, আল্লাহ পাক বলেন এই কিতাবটা
তোমাদের জন্য স্পষ্ট উপদেশ, সুস্পষ্ট বর্ণনা, তোমাদের জন্য সুস্পষ্ট উপদেশ এবং মুত্তাকিদের জন্য হেদায়াত। কার কথা? আরো জোরে বলেন, কে বলতেছেন? তাহলে এই কিতাবটা আমাদের জন্য সুস্পষ্ট বর্ণনা, উপদেশ এবং মুত্তাকি যারা, পরেজগার যারা, নেককার যারা, এদের জন্য একটা হেদায়াত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা কোরআন থেকে হেদায়াত খুঁজি? আরো জোরে বলেন, আমরা কোরআন থেকে হেদায়াত খুঁজি না? আমরা কোরআন থেকে আমাদের জীবনের সব সমস্যার সমাধান নেই? জোরে বলেন, নেই না? কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে, কিন্তু কোরআন থেকে আমরা আমাদের সমস্যার সমাধানগুলা খুঁজি না? আজকের এই জন্য কিন্তু মুসলমান মার খাচ্ছে, এই জন্য মুসলমান আজকে লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত। বারবার আমার কথাটা স্পষ্ট ভাবে ভালো করে বুঝবেন, আমার সমাজে আপনি যদি লক্ষ্য করেন, এই যে গাড়িটা চলতেছে রাস্তা দিয়া, এই গাড়ির একটা ইঞ্জিন আছে না নাই? আরো জোরে বলেন, আছে। এই ইঞ্জিনের দুইটা ট্যাঙ্কি আছে, একটা পানির ট্যাঙ্কি আর একটা তেলের ট্যাঙ্কি, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, একটা তেলের ট্যাঙ্ক আর একটা হচ্ছে পানির ট্যাঙ্ক। এবার আপনারা বলেন, যদি আমি পানির ট্যাঙ্কে তেল দেই আর তেলের ট্যাঙ্কিতে পানি দেই, চলবে? আরো জোরে কান, ভালোভাবে চলা কথা, কেন চলবে না? কারণ এই ইঞ্জিন যে তৈরি করেছে সে বলেই দিয়েছে যে পানির ট্যাঙ্কিতে পানি আর তেলের ট্যাঙ্কিতে তেল যদি ঠিকমতো দেওয়া হয় তাহলে ইঞ্জিনটা চলবে, কোনো সমস্যা নাই। আর যদি পানির ট্যাঙ্কিতে তেল, তেলের ট্যাঙ্কিতে পানি দেন, এই ইঞ্জিনটা চলবে না। ঠিক তেমনি করে আমার আল্লাহ এই দুনিয়ায় মানুষকে সৃষ্টি করার পরে এই মানব জীবন পরিচালনার জন্য একটি কিতাব নাজিল করেছেন, তার নাম আল্লাহর কোরআন। কথা বলেন তো, এই কিতাব দিয়েছেন তোমার জীবন, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার জীবনের সব কিছু পরিচালনা করবে কোরআন থেকে, দিক নির্দেশনা নেবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এই কোরআন থেকে গ্রহণ করি না, ওই পানির ট্যাঙ্কিতে তেল আর তেলের ট্যাঙ্কিতে পানি। তাহলে এই কিতাবটি আল্লাহ পাক দিয়েছেন এই মানব জীবনের সব কিছু এই কোরআনুল করিমের মধ্যে দিয়েছে, তুমি কিভাবে তোমার জীবন, তোমার সমাজ, তোমার রাষ্ট্র পরিচালনা করবে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে। এই যে মোবাইলটা আপনারা আমার, আমরা যে ব্যবহার করি, এই মোবাইলগুলা কিনতে গেলেই দেখবেন ওই মোবাইল ব্যাগের মধ্যে একটা স্পেশালিস্ট নোটবুক দেওয়া হয়, দেওয়া হয় না? এই মোবাইলের মধ্যে সব আছে, এই নোটবুকের মধ্যে সব আছে, কিভাবে তুমি অন করবা, কিভাবে চার্জ দিবা, কিভাবে কি করবা, যদি লক হয়ে যায় কি করবা, সব সমস্যা ওই জায়গাটায় মোবাইল কোম্পানি যিনি তৈরি করেছেন সেখানে একটা নোটবুক দিয়ে দিয়েছেন। কাজী ওই নোটবুক দেখে দেখে সমস্যার সমাধান করা যায়। ঠিক তেমনি করে আমার আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানোর পরে একটি বিধান, একটি দিক নির্দেশনা, একটি গাইডলাইন দিয়ে দিয়েছে এই সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য। বলেন সুবহানাল্লাহ, সম্মানিত ভাইরা, শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, এই কিতাবটা আমি নাজিল করেছি এই জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা এই কিতাবটা আমি নাজিল করেছি এই জন্য যে এই কিতাব দিয়া তোমরা জীবন পরিচালনা করবা, এই কিতাব দিয়া সমাজের বুকে ইনসাফ কায়েম করবা। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকা আল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসিমা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই কোরআনটা নাজিল করেছি এই জন্য, এই কোরআন দিয়া সমাজের বুকে ইনসাফ কায়েম করবা, কারণ এই কিতাবটা সত্য কিতাব, এই কিতাবটা সত্য কিতাব, নাজিল করেছি এই জন্য যে এই কিতাব দিয়া সমাজের বুকে তোমরা ইনসাফ প্রতিষ্ঠিত করবা, এই সমাজের বুকে ন্যায় পরায়ণতা কায়েম করবা, এই কিতাব দিয়ে সমাজ পরিচালনা করবা, এই জন্য আমি এই কিতাবটা নাজিল করেছি। শুধু তাই নয়, এই দুনিয়ার মানুষ যদি অন্ধকারের দিকে ধাবিত হয়, এই দুনিয়ার মানুষগুলা যদি পথভ্রষ্ট হয়ে যায়, অন্ধকারের দিকে যদি চলে যায়, ধাপিত হয়ে যায়, তাহলে আল্লাহ পাক বলেন, এই কিতাবটা আমি নাজিল করেছি অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথে আনার জন্য। আল্লাহ পাক আর এক জায়গায় বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার, কার কথা? আরো জোরে বলেন, কার? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই কিতাবটা আমি নাজিল করেছি এই জন্য,
এই কিতাব দিয়া আল্লাহর নির্দেশ ক্রমে এই দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আলোর পথে ডাক দাও, যারা অন্ধকারের দিকে চলে যাচ্ছেন, যারা সুদের সাথে ঘুষের সাথে, যারা পাপাচারের সাথে, অন্যায়ের সাথে, জেনাবে বিচারের সাথে, এই দুনিয়ার সমস্ত পাপাচারের সাথে যারা লিপ্ত হয়ে অন্ধকারের দিকে ধাপিত, ওই সকল মানুষদেরকে এই কিতাব দিয়া কোরআন দিয়া জান্নাতের দিকে ডাকো। বলেন সুবহানাল্লাহ, কার কথা? আরো জোরে বলেন, কার? তাহলে যারা আমরা ইসলামের দাওয়াত দিই, যারা আমরা দিনের দাওয়াত দিই, বলেন তো কি দিয়া দেওয়া লাগবে? আরো জোরে বলেন, এই কিতাব দিয়া দাওয়াত দিয়া লাগবে। কারণ আল্লাহ পাক বলেন, এই কিতাবটা আমি নাজিল করেছি এই কিতাব দিয়া মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকার জন্য। কিন্তু আমরা দিনের দাওয়াত দিই বাপ দাদার কিচ্ছা কাহিনী দিয়া, কোরআন দিয়া না। কথা বলেন আরো জোরে, আমরা কোরআন দিয়া মানুষকে আহ্বান করি না, আমরা কোরআন দিয়া মানুষকে ডাক দেই না। কারণ আমরা ডাক দেই বাপ দাদার কেচ্ছা কাহিনী ইতিহাস দিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ডাক দেই আমার বাবার কাছে, মুড়ি ধো বাবাই তোমার জাহাজে করে পার করবে। কথা বলেন, বাবার কাছে মুড়ি ধো বাবাই তোমার হাতির পিঠে করে পার করবে। কথা বলেন, আছে না এরকম পাবলিক? ডাক দেয় 3 ঘন্টা ধরে, ডাক দেয় আসো এই রাস্তায় আসো, কিন্তু কোরআনের আয়াত পড়ে না, কোরআন দিয়ে আহ্বান করে না, কোরআনের আয়াত দিয়ে বলে না যে আসো এই কোরআনের কাছে এসো, কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন দিয়ে তোমার জীবন সমাজ পরিচালনা করো, কোরআনের পথে ডাক দেয় না। কথা কান ঠিক না বেঠিক? কিন্তু শুনো না, স্পষ্ট ভাষায় আমি কারোর বিরুদ্ধে বলতে চাই না, যেই সকল মানুষ আজকে বলে আমার কাছে বায়াত হও আমি তোমার নৌকায় করে, জাহাজে করে, তারপরে হাতির পিঠে করে পার করবো, বিশ্বাস করেন এগুলার ভুয়া কথা। কি কথা? এগুলো 100% ভুয়া কথা। কারণ আল্লাহই বলেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। কিয়ামতের কঠিন মুসিবতের সময় সকল মানুষ দাঁড়িয়ে থাকবে, সকল ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, কারোর কোনো কথা বলার ক্ষমতা থাকবে না যতক্ষণ না আল্লাহ কাউকে কথা বলার অনুমতি না দিবে। তাইলে এই জায়গায় আপনার পীর গেল কোন জায়গায়? কথা কন্যা কিনলে গেল কোন জায়গায়? আমি কিন্তু হক্কানি পীরের বিরোধিতা করি না, ভালো করে বুঝবেন, হক্কানি পীর যারা তারা নিজেরা নিজের খাওয়া সময় পায় না, তারা চিন্তা করে এই জাতিকে কিভাবে আল্লাহর রাস্তা দেখাবো, আল্লাহর পথ দেখাবো, সেই চিন্তা ফিকিরে থাকে। আর যারা 2 নম্বর সিটার বাটপার, হেরা কয় মোরগ নিয়ে এসো, গরু নিয়ে এসো, ডাল নিয়ে এসো, চাউল নিয়ে এসো, দেখবেন এক একটা পেট কি সাইজ কি, শয়তানেও লজ্জা পায়। কথা কন ঠিক না বেঠিক? কাজে 2 নম্বর ভণ্ড পীর যারা, তারা তাদের নিজেদের ধান্দায় থাকে পেট ভরার, আর হক্কানি পীর নিজের ধান্দায় থাকে না, এই জাতিকে আল্লাহর রাস্তা দেখানোর ধান্দায় থাকে। সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা, চোখ আছে, বিবেক আছে, মনুষ্যত্ব আছে, এই সকল 2 নম্বর চিটার বাটপার থেকে দূরে থাকবেন ইনশা আল্লাহ। কারণ ভালো করে মনে রাখবেন, ওই বাবার দরবারে যে সেজদা করবেন, মান্নত করবেন, শিরিকের সাথে লিপ্ত হবেন, যতই নামাজ রোজা হজ যাকাত করেন, কোনো ইবাদত কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। হাজার নামাজ পড়েন, রোজা করেন, দাঁড়িয়ে রাখেন, যদি বাবার দরবারে যে সেজদা করেন, মানত করেন, শিরকের সাথে লিপ্ত হন, আল্লাহই বলছে, ওমা ইউশরিকি বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, ওই লোকটার জন্য জান্নাত হারাম, ওর আবাসস্থল হবে জাহান্নাম। কার কথা? আরো জোরে বলেন, কার? সম্মানিত ভারামান আল্লাহ রাব্বুল আলামিন আরো ডাক দিয়ে বলেন, এই কিতাবটা আমি নাজিল করেছি এই জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযাল্লা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার, এই কিতাবটা আমি নাজিল করেছি সকল রোগে, এই আল্লাহ পাক বলেন, এই কিতাবটা আমি নাজিল করেছি সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনা এবং মুসলমানদের জন্য হেদায়াত, রহমত এবং সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ, সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনা, এবং এই কোরআনটা হচ্ছে হেদায়াত, এই কোরআনটা হচ্ছে রহমত, এই কোরআনটা হচ্ছে মুসলমানদের জন্য সুসংবাদ। কার কথা? আরো জোরে বলেন, আল্লাহই বলছেন। তাহলে আজকে আমরা বাংলার মুসলমান কোরআন থেকে হেদায়াত খুঁজি না, আজকে আমরা বাংলার মুসলমান কোরআন থেকে সংবাদ গুলান গ্রহণ করি না, আজকে শুনে নেন স্পষ্ট ভাষায় বলি, কোরআন ছাড়া, কোরআনের আলো ছাড়া, কোরআনের হেদায়াত ছাড়া, কোরআন দিয়া জীবন সমাজ পরিচালনা ছাড়া, যতই নামাজ রোজা করেন, জান্নাতে যাওয়া সম্ভব হবে না।
কোরআন বাদ দিয়া ইবাদত বন্দিগি করলে কবুল হবে না, যা করতে হবে সব করতে হবে কোরআন দিয়া, আর কোরআন বাদ দিয়া যদি করেন কবুল হবে না। তার বাস্তব প্রমাণ আপনি জান্নাতেও যেতে পারবেন না, প্রমাণ আমি আপনাদের দিয়ে দেই। সম্মানিত ভাইরা আমার, একটু ভালো করে ব্রেনের মধ্যে খাটান, আপনার আমার আদি পিতা আদম আলাইহিসসালামের বাড়ি ছিল কোন জায়গায়? আরো জোরে বলেন, আদম আলাইহিসসালামের বাড়ি ছিল জান্নাতে। আল্লাহ পাক বলে দিলেন, আদম তুমি এবং হাওয়া জান্নাতের মধ্যে থাকো, খাও দাও, ঘোরো ফিরো, কিন্তু খবরদার ওই গাছের কাছে তুমি যাও না। কিন্তু আদম আলাইহিসসালাম শয়তানের কুমন্ত্রণায় পড়ে, ধোকায় পড়ে, বোকা হয়ে যখন গাছের কাছে গেলেন, আল্লাহ পাক বলে দিলেন, কুল নাহবিতু মিনহা জামিআ, আদম তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও। আদমকে হাওয়াকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। জান্নাত থেকে বের করে দেওয়ার পরে আদম আর হাওয়া জান্নাতের দরজার বাইরে এসে অনুতপ্ত অনুশোচিত হয়ে হাউ মাউ করে কান্নাকাটি করে, এত কান্নাকাটি করে, অনেকক্ষণ ধরে কান্নাকাটি করার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম কান্নাকাটি করো না, আমি তো তোমাকে চিরদিনের জন্য, চিরকালের জন্য জান্নাত থেকে বের করে দেই নাই। ওগো আদম শুনে নাও, যে জান্নাত থেকে বিতাড়িত হইছো, এই জান্নাতে যদি ফিরে আসতে চাও সত্য আছে একটা, সত্যটা হলো ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদায়া, সত্যটা হলো আমার পক্ষ থেকে একটা হেদায়াত যাবে, আমার পক্ষ থেকে একটা গাইডলাইন যাবে, আমার পক্ষ থেকে একটা মুক্তির সনদ যাবে। এই হেদায়ত অনুসারে, এই মুক্তি সনদ অনুসারে যদি জীবন সমাজ পরিচালনা করতে পারো, ওগো আদম শুনে নাও, আমি আল্লাহ কথা দিচ্ছি, শুধু আদম আর হাওয়া না, তোমাদের মাধ্যমে দুনিয়ায় যত সন্তান আসবে, সন্তান নাতি পুতা গোষ্ঠী শুদ্ধা, আমি আল্লাহ আবার জান্নাতে উঠায় নেব, সব উঠায় নেব। কিন্তু সত্য আছে একটা, সত্যটা কি? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদায়া, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, এই হেদায়েত আমার কাছে চাইবে, এই হেদায়েত অনুসারে চলবে, তাহলেই তোমাদেরকে আমি পুনরায় আবার, আবার বলেন, আবার জান্নাতে ফিরায় নেব। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়, আদম আলাইহিসসালাম জান্নাত থেকে বের করে দিয়েই আল্লাহ সত্যটা দিয়ে দিয়েছিল। এখন প্রশ্ন আসতে পারে, আপনারা প্রশ্ন করবেন যে হুজুর, আদম আলাইহিসসালামের জামানায় তো কোরআন ছিল না? ছিল। দাউদ আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, এরপর ইব্রাহিম আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, এদের কাছে যত আসমানি কিতাব এসেছিল তার নাম তো কোরআন ছিল না, আপনি কেন এই কিতাবটার কথা বললেন? হ্যাঁ, অতীত যতগুলো নবী এসছে তাদের কাছে আসমানি কিতাবগুলোর নাম হয়তো কোরআন ছিল না, কিন্তু আপনার আমার নবী তার হাদিসের মধ্যে বলে গিয়েছেন স্পষ্ট ভাষায়, অতীতে যত নবীর কাছে জাবুর, তাওরাত, ইঞ্জিল, যত আসমানি কিতাব নাজিল হয়েছিল, সকল আসমানি কিতাব হচ্ছে এই কোরআনের শাখা প্রশাখা ব্যাখ্যা বিশ্লেষণ, শুধুমাত্র কেবলমাত্র শেষ নবীর কাছে এসেছে মূল কিতাব, আমরাই পেয়েছি মূল কিতাব। আর অতীতে যতগুলা নবী যত আসছিল তাদের কাছে সব শাখা প্রশাখা আসছিল, এই কোরআনের আংশিক আংশিক তারা পেয়েছিল, আমরাই পেয়েছি মূল কিতাব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলে দিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদায়া, এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দিলেন, এই কিতাবটা আমি এই জন্য নাজিল করেছি যে এই কিতাব থেকে তোমরা হেদায়াত খুঁজবা, এই কিতাব থেকে তোমাদের জীবন চলার দিক ও নির্দেশনা গ্রহণ করবা, এই কিতাবটা তোমরা অনুসরণ করবা। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, এই কিতাবটা সত্য কিতাব, এই কিতাবটা কল্যাণময় কিতাব, মুবারক, কার কথা? আল্লাহ, আল্লাহ বলছেন এই কিতাবটা একটা কল্যাণময় কিতাব, আর এই কিতাবটার অনুসরণ করো, ফাত্তাবিউ, এই কিতাবটার অনুসরণ করো, এই কিতাবটার ইত্তেবা করো, এই কিতাবটা শুধু তেলাওয়াত করলে চলবে না। আজকে বাংলার মুসলমান সকালবেলায় সূরা ইয়াসিন, কাহাফ, মুলক, রহমান এগুলা তেলাওয়াত করে, কিন্তু কিতাবটার অনুসরণ, আল্লাহ বলছেন কল্যাণময় কিতাব, তারপরেই বলছেন এই কিতাবটার অনুসরণ করার কথা, কে? কিন্তু আমরা বাংলার মুসলমান এই কিতাবের অনুসরণ করি না, কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আর এই কিতাবের অনুসরণ যদি 100% জীবনের সব ক্ষেত্রে আপনি না করেন, আপনার কোন বান্দিগি আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। তার বাস্তব প্রমাণ, ফুটবল খেলা দেখেন আপনারা? হ্যাঁ, ফুটবল খেলা দেখেন আপনারা?
ভালো করে লক্ষ্য করবেন, ভুল বুঝবেন না, আমি উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। বলেন তো ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলা হলো কত সালে? 2014 সালে, ঠিক না বেটিক? 2014 সালে ফুটবল ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা হয়ে গেল। এখন আসেন, এই 2014 সালে ফাইনালে গিয়েছিল কিন্তু আর্জেন্টিনা জার্মানি, ঠিক না? আর্জেন্টিনা জার্মানি যখন ফাইনালে গেল, ফাইনালে যাওয়ার পরে ভালো করে লক্ষ্য করবেন, আর এই ফাইনাল খেলাটা হলো রমজান মাসে, কোন মাসে? আরো জোরে বলেন, আর ঠিক সেহেরির সময়। কোন সময়? সেহেরির সময়। এখন আমরা কয়েক হুজুর মিলে সেহেরির সময় আমরা সফরে আছি, রমজান মাসে চলতে চলতে হঠাৎ যখন সেহেরির সময় হয়েছে, একটা হোটেলে আমরা গেছি খাওয়ার জন্য, সেহেরি করার জন্য। সেহেরি করতে যায় হঠাৎ একটা ছেলে তার গায়ের শার্টটা খুলে খালি গায়ে এরকম উপরে নাড়াচ্ছে, গোল গোল। আমরা তো থতমত খেয়ে গেলাম, আরে কিসের গোল? বলছে, হুজুর কেন আপনারা জানেন না, এই মাত্র আর্জেন্টিনা জার্মানিকে একটা গোল দিয়ে দিয়েছে, এই জন্য লাফাচ্ছে, হুজুর দোয়া করবেন আমরা যেন জিতে যাই। ও আর্জেন্টিনা সাপোর্টার, ভালো করে বুঝবেন। এবার খাওয়া দাওয়া যখন শেষ, রিসিপশনে যখন টাকা দিয়ে চলে যাব, এমন সময় কাউন্টারে টাকা দিয়ে যখন চলে যাব, তখন ওই ছেলেটার চোখ দুটো ছলছল করছে। জিজ্ঞাসা করা হলো, এই খেলার খবর কি? বলে, হুজুর বল খেলার খবর কি হয়েছে? হুজুর যেই গোলটা থেকে শার্টটা খুলে নাপানাপি করছিলাম, গোলটা আসলে গোল হয় নাই, গোলটা অফসাইড। কি সাইড? অফসাইড। অফসাইড আবার কি? বলতে যে হুজুর শুনে নেন, সকল প্লেয়ারদের ভিতর থেকে যদি কেউ সীমা লঙ্ঘন করে সামনের দিকে চলে যায়, একটু যদি অ্যাডভান্স হয়ে যায়, সামনে আগায় যায়, তাইলে এটাকে বলা হয় অফসাইড, এটাকে বলা হয় সীমা লঙ্ঘন, এটাকে বলা হয় অবৈধ। কাজে আর্জেন্টিনার সকল প্লেয়ারদের ভিতর থেকে হেগুয়েন নামের একটা প্লেয়ার একটু অ্যাডভান্স হয়ে সামনে চলে গিয়েছিল, যার কারণে এই গোলটা অবৈধ হয়েছে, এই গোলটা অ্যাকসেপ্ট হয় নাই, কাউন্ট হয় নাই, অফসাইড, এই গোলটা কবুল হয় নাই, যার কারণে আমরা হেরে গিয়েছি। সম্মানিত ভাইরা আমার, একটু ভালো করে মাথার মধ্যে খাটায় নেন, যদি সীমা লঙ্ঘন করে সকলের ভিতর থেকে অ্যাডভান্স হয়ে গেলে, সীমা লঙ্ঘন করলে আগে চলে গেলে, যদি অবৈধ হয়, অফসাইড হয়, কাউন্ট যদি না হয়, অ্যাকসেপ্ট যদি না হয়, কবুল যদি না হয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা শুনে নাও জেনে নাও, আমি আল্লাহ তোমাকে দুনিয়া সৃষ্টি করার পরে জীবন সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য একটা সীমা লঙ্ঘন, একটা সীমা বেঁধে দিয়েছি, আর এই সীমাটার নাম, এই সীমাটার নাম হচ্ছে আল কোরআন। এইবার এই সীমা অতিক্রম যারা করবে, এই সীমা না যারা ছাড়িয়ে যাবে, তাহলে তুমি শুনে নাও, যদি ওই ফিফা যদি নিয়ম করে দেয় সকলের ভিতর থেকে অ্যাডভান্স হয়ে গেলে, যদি অফসাইড হয়, এটা যদি অবৈধ হয়, আমি আল্লাহ তোমার জীবন সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য যেই সীমানা বেঁধে দিয়েছে, এই সীমানাটার নাম হলো আল কোরআন। এই কোরআন দিয়া তুমি নামাজ পড়বা, কোরআন দিয়া তুমি রোজা করবা, কোরআন দিয়া তুমি হজ করবা, কোরআন দিয়া যাকাত দিবা, কিন্তু তুমি রাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি, সমাজ নীতি চালাবা আমেরিকার স্টাইলে। কথা বল না গেলে, নামাজ পড়লা কোরআন দিয়া, রোজা করলা কোরআন দিয়া, হজ করলা কোরআন দিয়া, রাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি সব চালাইলে আমেরিকার স্টাইলে, তাহলে তোমার ইবাদত গুলা সীমা লঙ্ঘন হয়ে যাবে, অফসাইড হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটা? সব কিছু করতে হবে এই সীমানার ভেতর থেকে, যদি তুমি সীমা লঙ্ঘন করো, সীমা অতিক্রম করে যদি তুমি রাজনীতি, পরিবার নীতি, অর্থনীতি, সমাজ নীতি চালাও, তাহলে তোমার ইবাদত কি হবে? বলেন কি হবে? বাস ক্লিয়ার হিসাব, ঠিক না বেডিক? অফসাইড, কোনো ইবাদত কবুল হবে না, কারণ যা করবেন সব করতে হবে। আরো জোরে বলেন, ব্যবসা করবেন কোরআন দিয়া, নামাজ পড়বেন কোরআন দিয়া, হজ করবেন কোরআন দিয়া, যাকাত দিবেন কোরআন দিয়া, রাজনীতি হবে, আর যদি রাজনীতিটা যদি কোরআন ছাড়া বাইরে চলে যায়, তাইলে ইবাদত কি হবে? আরো জোরে ভালো করে মনে রাখবেন মুসলমান, কারণ আজকে বাংলার মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যেই বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সোজা রাস্তা দেখাও, এ কথা বলে কি বলে না?
আল্লাহ আমাকে সোজা রাস্তা দেখাও, সোজা রাস্তা দেখাও, এই কথাটা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর দেখবেন সোজা রাস্তা দেখানোর কথা মসজিদে বলে, আর মসজিদের বাইরে এসে আঁকা বাঁকা রাস্তার লোকের সাথে উঠা বসা। হ্যাঁ, মসজিদের ভেতরে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সোজা রাস্তা দেখাও। মসজিদের মধ্যে বলে ওয়ালা নাকফুরুক, আল্লাহ তোমার সাথে যারা নাফরমানি করে, তোমার সাথে যারা কুফরি করে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহুম্মা ইয়াকা নাবুদু, আমরা তোমার গোলামি করি, তোমার দল করি, তোমার আনুগত্য করি। আর বাইরে এসে আমার ভাই, তোমার ভাই, ক্যাপসুল ভাই, ট্যাবলেট ভাই, কথা বলে না কেন? আছে না নাই? ভালো করে বুঝবেন, আপনি নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন আর নামাজের বাইরে এসে স্লোগান দিলেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ আপনি নিজেও ভালো করে জানেন আপনার নেতার প্রতি রাত্রে তিন বোতল করে লাগে, তাহলে আপনি মিথ্যা স্লোগান দেন কেন? কোন কারণে দেন? ভালো করে বুঝবেন, আপনি নামাজি, আপনি একজন মুসলমান, মসজিদের মধ্যে বলে আসলেন আমরা তোমার আনুগত্য করি, তোমার গল গোলামি করি, আল্লাহ যারা না ফরমানি করে, বেঈমানি করে, তোমার সাথে এদের সাথে সম্পর্ক নাই। আর মসজিদের বাইরে যে আমার ভাই, তোমার ভাই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ আপনি নিজেও জানেন আপনার নেতার চরিত্র কিরকম। মানুষ মিথ্যে কথা বলে তাই বলে মসজিদে বলে কথা বলেন? বলে বিনা উজুই মিথ্যা কথা বললে যদি মুনাফেক হয়, তাইলে আপনি মসজিদে যেয়ে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা রাস্তা দেখাও, আপনি মসজিদে যেয়ে বললেন আল্লাহ তোমার সাথে যারা নাফরমানি করে, কুফরি করে, এদের সাথে সম্পর্ক নেই, আবার নামাজের বাইরে এসে ওদের সাথে উঠা বসা, তার মানে এই যে মসজিদে ঢুকে মিথ্যে কথা বললেন, তার মানে কি মুনাফেক হবে? আন্তর্জাতিক মুনাফেক। এর মধ্যে কোনো ভেজাল নাই, কেন আপনি নামাজে বললেন এক, বাইরে যে করে না রাখ, কথা কন ঠিক না বেঠিক? আমরা করছি কি না বলেন? তাহলে আপনি তো আল্লাহর জন্য মসজিদে যাচ্ছেন না, আপনি ঠাট্টা করার জন্য, তামাশা করার জন্য মসজিদে যাচ্ছেন, কারণ আপনি নামাজে বলেন এক, বাইরে করে না রাখ, তার মানে এটা আল্লাহর সাথে ঠাট্টা তামাশা ছাড়া কিছু নয়। মসজিদের ভেতরে যেটা বলবো এটা বাইরেও বাস্তবায়ন ইনশাল্লাহ, বাস, কথা কন ঠিক না বেঠিক? আজকে দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের দিকে তাকান, আপনারা লক্ষ্য করবেন, ভুল বুঝবেন না, বলেন তো এইটা মোবাইল, আপনারা মসজিদের মেম্বারে যে নামাজের 10 মিনিট বাকি আছে, আপনি কি মোবাইলে ব্লু ফিল্ম চালায় আকুম বাকুম করেন? আপনি মসজিদে যে কি শাহরুখ খানের গান শুনে নাচেন? আপনি মসজিদের মধ্যে একটা মেয়ে নিয়ে জেনা করেন? আপনি মসজিদের মধ্যে 1200 টাকা ইন্টারেস্ট খান? আপনি মসজিদের মধ্যে কি মিথ্যা ভাষণ দেন? আপনি মসজিদের মধ্যে কি রাজনৈতিক ভাষণ দেন? আমার ভাই, তোমার ভাই, আমি যদি ক্ষমতায় জিততে পারি আমি, এই মিথ্যা প্রতিশ্রুতি মসজিদের মধ্যে দেন? জোরে বলেন দেন না। তাহলে ভালো করে মনে রাখবেন, মসজিদের মধ্যে যদি সুদ না চলে, ঘুষ না চলে, দুর্নীতি না চলে, জেনা না চলে, ব্লু ফিল্ম না চলে, গান বাজনা না চলে, মসজিদের বাইরেও চলবে না, কথা বলেন? মসজিদ কার ঘর? এই জমিন কার জমিন? মসজিদে পড়লে নামাজ হয়, এই জমিনে পড়লে নামাজ হয় না? আরো জোরে কর, হয় না? এই জমিনেও নামাজ হয়, মসজিদেও নামাজ হয়, তাহলে এখানে ওই মসজিদে যদি সুদ না চলে, ঘুষ না চলে, জেনা না চলে, দুর্নীতি না চলে, তাহলে মসজিদের বাইরেও সুদমুক্ত, দুর্নীতিমুক্ত, জেনামুক্ত রাখতে হবে, এ দায়িত্ব একজন প্রকৃত পাঁচ ওয়াক্ত নামাজির। আর আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন মসজিদে, আর বাইরে এসে এক এক সিগনেচারে 20,000 করে ঘুষ খাইলেন, এটার নাম ইসলাম না? মসজিদ যেমন পাপ মুক্ত, দুর্নীতি মুক্ত, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, এই জমিনটাও, এই সমাজটাও সুদ মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত, পাপাচার মুক্ত রাখতে হবে, দায়িত্ব একজন নামাজির। কিন্তু আমরা আজকে ভুলে গিয়েছি, ভুলে গিয়েছি, কথা কন ঠিক না বেঠিক? এই জন্যে আপনার আমার নামাজ কবুল হয় না, আমরা শুধু মসজিদটাই পাক পবিত্র রাখলাম, সুদমুক্ত, ঘুষমুক্ত, দুর্নীতিমুক্ত, কিন্তু সমাজের মুখে যে সুদ চলতেছে, ঘুষ চলতেছে, জেনা চলতেছে, কোনোদিন এটা বন্ধ করার চেষ্টা করি নাই। আর এই কথা তো স্পষ্ট, অন্যায় করাও যা সহতায়, অন্যায় করাও যা স, আপনি যদি প্রতিবাদ না করেন তাহলে এর গুণা হবে কিনা বলেন? আপনার চোখের সামনে গোনা হবে, আপনি যদি প্রতিবাদ না করেন এর ভাগ লিয়া লাগবে কিনা বলেন? বাস, সম্মানিত ভাই আমার, এই জন্য মনে রাখতে হবে জীবনের সব ক্ষেত্রে কোরআন দিয়ে আপনার জীবনটা পরিচালনা করা লাগবে,
ও মুসলমান, কোরআন দিয়া জীবন সমাজ রাষ্ট্র যদি পরিচালনা করতে পারেন, এই সমাজে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, পাপাচার থাকবে না, হামলা মামলা জুলুম নির্যাতন আর থাকবে, আরো জোরে বলেন, কোনো পাপাচার এই সমাজের বুকে আর থাকবে না। ও দুনিয়ার মুসলমান একটু শুনে নেন, ভালো করে লক্ষ্য করবেন মুসলমান বাবাজিরা, মনে করেন আপনার দাদির হয়েছে ডায়রিয়া, কি হয়েছে ডায়রিয়া, এখন ডাক্তার হেকিম কবিরাজ বলেছে যে এই দাদির ডায়রিয়া অনেক মেডিসিন দিলাম ভালো হয় নাই, এই দাদির ডায়রিয়া ভালো করতে গেলে কচি ডাবের পানি খাওয়ানো লাগবে, কিসের পানি, কচি ডাব, এখন আপনার তো ডাব গাছ নাই, নারকেল গাছ নাই, এলাকায় খুঁজতে 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 আব্দুল আজিজ সাহেবের বাসায় যেয়ে দেখলেন একটা ডাব গাছ, এখন আপনি যে বললেন আজিজ সাহেব বাজান চাচাজি আমার দাদির হয়েছে ডায়রিয়া, ডাক্তার হেকিম বলেছে কচি ডাবের পানি খাওয়াইলে তার ডায়রিয়াটা ভালো হয়ে যাবে, আল্লাহর হস্তে আপনি যদি আমাকে একটা ডাব দিতেন, উনি বলতেছে এই ডায়রিয়া একটা ভাইরাস রোগ, খারাপ রোগ, কাজে একটা ডাব দিলে যদি তোমার দাদির ডায়রিয়া ভালো হয়ে যায়, যাও আমি তোমাকে ডাব দিয়ে দিলাম, ওই যে গাছ তুমি ডাব পেড়ে নিয়ে চলে যাও। এইবার ছেলেটা প্রাপ্তবয়স্ক 18-20 বছরের ছেলে, গাছে উঠতে পারে সব পারে, কিন্তু গাছের তলায় যে আধা ঘন্টা গাছের দিকে তাকায় 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 বাড়ি এসে বলছে দাদি ডাবের পানি জোগাড় করতে পারলাম, দাদির অবস্থা যখন আরো খারাপ, আবার দৌড় মেরে গিয়েছে দাদি আব্দুল আজিজ সাহেবের বাসায় যে বাজান যদি একটা ডাব দিতেন, উনি বলছে ঠিক আছে দিয়ে দিলাম যাও। এইবার ছেলেটা আবার গাছের তলায় যে দেখে 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 তাকায় তাকায় বাইরে বাড়ি এসে বলছে দাদি পানি জোগাড় করতে পারলাম না, দাদির অবস্থা দেখো আরো অবনতি, ছেলেটা দৌড়ে যে কাঁদতে কাঁদতে বলছে চাচাজি যদি একটা ডাব দিতেন, বলছে যাও দিয়ে দিলাম, কিন্তু ছেলেটা আবারও গাছের দিকে তাকায় তাকায় বাড়ি এসে বলছে ডাবের পানি জোগাড় করতে পারলাম না। আপনারাই বলেন এভাবে তিনবার কেন, 112 যদি নারকেল গাছের তলায় যায় গাছের দিকে তাকায় থাকে আর এইভাবে বাড়ি আসে, বলেন তো দাদির ডায়রিয়া কি ভালো হবে, আরো জোরে কেন হবে, এই দাদির ডায়রিয়া যেমন ভালো হবে না, দাদির ডায়রিয়া ভালো করতে গেলে এই গাছে উঠতে হবে, ডাব পাড়তে হবে, ডাব পেড়ে ডাব কাটতে হবে, ডাবের পানি বের করে দাদিকে খাওয়াতে হবে, খাওয়াইলে যেমন দাদির ডায়রিয়া ভালো হবে ঠিক তেমনি করে ও দুনিয়ার মুসলমান ভালো করে লক্ষ্য করবেন। আমরা দৈনন্দিন আল্লাহর কাছে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা দেখাও, আল্লাহ একটা ডাব দাও ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ একটা ডাব দাও ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ একটা ডাব দাও, দৈনন্দিন 48 বার বললাম আল্লাহ আমাদের একটা ডাব দাও। আর আমার আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলল হাদা সিরাতুম মুস্তাকিম, আমি তোমাদেরকে ডাব দিয়ে দিলাম, তার মানে আমি তোমাদের সোজা রাস্তা দিয়ে দিলাম, সোজা রাস্তাটার নাম হলো আল কোরআন। ও দুনিয়ার মুসলমান আল্লাহ দিয়ে দিল, এইবার আপনি আমি যদি ওয়ার্ড্রপের মাথায়, শোকেজের মাথায়, মেম্বারের মাথায়, আলমারির মাথায়, সানসেটের মাথায় যদি কোরআন শরীফটা উঠায় রাখি, বলেন তো আমাদের জীবনের, সমাজের সুদ ঘুট জেনাবি বিচারের পাপাচারের কোনো ডায়রিয়া বন্ধ হবে নাকি? ওই বাচ্চার দাদির ডায়রিয়া ভালো করতে গেলে যেমন গাছে উঠতে হবে, ডাব পাড়তে হবে, ডাব পেড়ে ডাবের পানি বের করে দাদিরে খাওয়াইলে যেমন দাদির ডায়রিয়া ভালো হয়, আমার আল্লাহ বলছে বান্দা এই কোরআন শরীফটা আমি তোমার জন্য, তোমাদের জন্য নাজিল করেছি, এটা ওয়ার্ড্রপের মাথার থেকে, শোকেজের মাথার থেকে, আলমারির মাথার থেকে, মেম্বারের মাথার থেকে কোরআনটা নামাতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, জীবনে সমাজে রাষ্ট্রে পরিচালনা করতে হবে, তাহলে এই সমাজ থেকে সুদ ঘুষ জেনাবে বিচার সকল পাপাচারের ময়লা সাফ হয়ে যাবে, কথা বলেন ঠিক না বেঠিক, সকল ময়লা সাফ হয়ে যাবে। এই কোরআনটা যদি অড্রপের মাথার থেকে, সানসেটের মাথার থেকে পাড়ার পরে আমরা পড়তে পারি, বুঝতে পারি, বুঝে যদি আমল করতে পারি, রাষ্ট্রে পরিচালনা করতে পারি, তাহলে এই সমাজে কোনো পাপাচারের ডায়রিয়া আর থাকবে, জোরে বলে থাকবে, থাকবে না। তাহলে আসুন আমরা কোরআনের কাছে আত্মসমর্পণ করি, কারণ আল্লাহই বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়াত, দিক ও নির্দেশনা, জান্নাতে যাওয়ার লিফট এই কিতাবটা। এখন যদি বলেন হুজুর কোরআনে কি সব কিছু আছে, আল্লাহ বলছে হ্যাঁ আছে, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ বলছেন এই কিতাবে এমন কিছু নাই আমি উল্লেখ করিনি, সব উল্লেখ করেছি, সব এই কোরআনের মধ্যে কোনো কিছু উল্লেখ করতে বাদ দেইনি, কে বলতেছেন আল্লাহ, আল্লাহ আর এক জায়গায় নাক দিয়ে বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ
ওয়ারহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন যে কোরআন নাজিল করেছি, এই কোরআন, এই কোরআনটা রোগের সুচিকিৎসা এবং এই কোরআনটা মুমিনদের জন্য রহমত। কে বলতেছেন? আরো জোরে বলেন, আল্লাহ। তাহলে এটা রোগের সুচিকিৎসা। এইবার আমার দেশের কিছু পাবলিক এই আয়াতটাকে আবার পুঁজি করে নিয়েছে। আপনি দেখবেন আমার দেশের কিছু ইমাম, আমার দেশের কিছু মৌলবি এই আয়াতটারে পুঁজি করে ব্যবসা করে। আল্লাহ যেহেতু বলেছে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউম ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কিতাবটা রোগের সুচিকিৎসা। এই জন্য আমার দেশের কিছু সাধারণ পাবলিক যায়, পেট ব্যথা করলেও তাবিজ লিখে গলা ঝুড়ায়, আমাশা হলেও তাবিজ ঝুলায়, সর্দি হলেও তাবিজ লাগায়। কথা কল না কেন? আছে না নাই? কিন্তু এটা তো পেট ব্যথা আমাশা সর্দিতে তাবিজ লাগায় গলা ঝুলানোর জন্য নয়। আমার দেশের কিছু মৌলবীরা একটু কিছু হলে তাবিজ লিখে দাও 500 টাকা, এটা ব্যবসা। কিন্তু আল্লাহ তো এই জন্য বলেনি যে ওয়াশিফা শিফা ও রাহমাতুল লিল মুমিনিন, এই কথা এই জন্য বলেনি। আল্লাহ বলছে এই কোরআনটা সকল রোগের সুচিকিৎসা। কোন রোগ? এই সামাজিক সকল ব্যাধির সুচিকিৎসা। সামাজিক সকল ব্যাধির সুচিকিৎসা হলো কোরআন। এই সমাজে জেনার রোগ চলেছে, তার চিকিৎসা কোরআনে আছে। এই সমাজে চুরি রোগ হয়েছে, চুরির রোগ বন্ধ করার চিকিৎসাই কোরআনে আছে। এই সমাজে মিথ্যা কথা বলে, তার এই চিকিৎসাই কোরআনুল কারিমে আছে। এই কোরআনের, এই সমাজের মানুষ নামাজ পড়ে না, নামাজ পড়ানোর চিকিৎসাই কোরআনে আছে। সব রোগের চিকিৎসাই কোরআনে আছে। এখন যদি প্রশ্ন করেন, হুজুর আমার দেশে পেপার পত্রিকা মিডিয়া খুললেই ধর্ষণ ধর্ষণ চেনাবে বিচারে, এই রোগ বন্ধ করবো কি করে? আল্লাহ বলতেছে সে চিকিৎসাই কোরআনে আমি দিয়ে দিয়েছি। আল্লাহ পাক ডাক দিমান আজদানিয়া তু আজদানি। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আয়াত নাজিল করে বলে দিল, জেনা রোগ যদি সমাজ থেকে বন্ধ করার দরকার হয়, তাহলে এই কোরআনের প্রোডাক্টটা জাতীয় সংসদে প্রয়োগ করো। জাতীয় সংসদে যদি কোরআনের এই ঔষধটা যদি প্রয়োগ করতে পারো, বিয়ের আগে যদি কোনো মানুষ জেনা করে তাহলে তাকে 100 খানা চাবুক মারো, আর বিয়ের পরে যদি কোনো মানুষ জেনা করে তাহলে তাকে বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে তার মাথার খনি উল্টায়া দিয়া পৃথিবী থেকে বিদায় করে দাও। এইবারা বলেন তো, এই প্রোডাক্টটা যদি জাতীয় সংসদে কায়েম হয়ে যায়, আর একটা জেনা খোঁজ যদি ধরা পড়ে, একে যদি বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে মাথার খনিগুলা উল্টায়া দিয়া পৃথিবী থেকে বিদায় করে দেওয়া যায়, আর এগুলা পেপার পত্রিকা মিডিয়া যদি প্রচার প্রসার করা যায়, বলেন তো আগামী কাল থেকে বাংলাদেশে আর কোন জেনা থাকবে নাকি? এটাই চিকিৎসা। জেনা রোগ বন্ধ করেন, সব বন্ধ হয়ে যাবে। আজকে এত হারমালার দোকান কেন? এই জেনার কারণে। প্রত্যেকটা ঘরে ঘরে পরিবারে অশান্তি কেন? এই জেনার কারণে। কারণ ভালো করে মনে রাখবেন, এই জেনার প্রোডাক্টটা, এই ঔষধটা যদি কায়েম থাকতো সমাজে, কেউ জেনা করত না, বিভিন্ন হোটেলে পার্কে গার্ডেনে যেত না, আর ওখানে যদি যাওয়া বন্ধ হয়ে যেত, পরিবারের অশান্তিও বন্ধ হয়ে যেত। ম্যাক্সিমাম পরিবারে স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না, গ্যামজাম ঝগড়া ফেতনা ফাজাল লেগে আছে। কেন লেগে আছে? একটি কারণ, আপনি খোঁজ নিয়ে দেখেন ওর বাইপাস কোনো সম্পর্ক আছে অন্য জায়গায়। কথা কন না কে? আপনি যখন এই জেনার প্রোডাক্টটা সংসদে কায়েম করবেন, তাহলে ওর বাইপাস রাস্তা সব বন্ধ হয়ে যাবে। আর বাইপাস রাস্তা যদি বন্ধ হয়ে যায়, ওই একই রাস্তা পরিবার ছাড়া আর লাইন থাকবে না, আর তখন দেখবেন পরিবারে আর কোনো অশান্তি নাই। আল্লাহ আকবার! এই জন্য একটা প্রোডাক্টের মধ্যে কতগুলো কল্যাণ, কতক্ষণ? সুবহানাল্লাহ, সম্মানিত ভারত, ভালো করে লক্ষ্য করবেন দুনিয়ার মুসলমান, এই সমাজ থেকে যদি চুরির চুরি রোগটা বন্ধ করার দরকার হয়, প্রশ্ন করবেন হুজুর এই সমাজে চুরি 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 চুরি, আমরা একটা ভালো জোড়া জুতা, এক জোড়া ভালো জুতা মসজিদে নিয়ে নামাজ পড়তে পারি না? কথা কন্যা গে? ভালো এক জোড়া জুতা মসজিদে নিয়ে আমরা নিশ্চিন্তায় নামাজ পড়তে পারি না, কারণ জুতা দুটো আছে না গেছে, টেনশন নামাজের মধ্যে হয় কি হয় না? আমি তো মাঝে মাঝে মনে করি যে নামাজের মধ্যে দোয়া কালাম উল্টা পাল্টায় ফেলাই কিনা, যে আত্মাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু জুতো দুটো আছে না গেছে, আসসালামু আলাইকা ইয়া নবী। কথা কন লাগে টেনশনে? আমার এই ভাইয়ের এক জোড়া জুতা আছে, আমি এই শুনলাম 4000 টাকা দাম সাদা জুতা। এখন বলেন তো এই জুতা কি মসজিদের ওই সামনে রেখে উনি নিশ্চিন্তে নামাজ পড়তে পারবে? পারবে না। কথাখান ঠিক না বেঠিক? কারণ না বলে সেই নিয়ে চলে যাবে। কথাখান ঠিক না বেঠিক? এই চুরি রোগ যদি সমাজ থেকে বন্ধ করতে হয়, শুধু জুতা চোর না,
এই সমাজের সকল চুরিগুলা যদি বন্ধ করার দরকার হয়, আমার সমাজের সকল সেক্টর, অফিস, আদালত, কোর্ট, কাছারি, রাজনীতি বলেন, এমপি, মন্ত্রী বলেন, সব সেক্টরে যদি চুরি বন্ধ করতে হয়, তাহলে এই কোরআনের প্রোডাক্টটা গ্রহণ করতে হবে। আস-সারিকু ওয়াস-সারিকাতু, আল্লাহ বলছে ওয়াশিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনটা রোগের সুচিকিৎসা। তাহলে চুরি রোগ বন্ধ করতে গেলে আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর যদি ধরা পড়ে ওর হাত কেটে দাও, হাত কেটে দাও। এই প্রোডাক্টটা যদি জাতীয় সংসদে কায়েম হয়ে যায়, আর মাননীয় প্রধানমন্ত্রী যদি এই প্রোডাক্টটা জাতীয় সংসদে কায়েম করে দেয়, আর যদি একবার ঘোষণা করে দেয় আগামীকাল থেকে চোর চুরি করলে, তাই যে চোর হোক, বিগি চোর, কালবার চোর, গম চোর, চাউল চোর, টিন চোর, এরপরে জুতা চোর, যে চোর ধরা পড়ুক, চুরি করলে হাত কাটা। আর একটা চোরের হাত কেটে যদি পেপার, পত্রিকা, মিডিয়ায় প্রচার করা যাইতো, বলেন তো পরের দিন থেকে কি চুরি থাকবে? আরো জোরে কোন থাকবে? থাকবো না। সৌদি আরবে যান, সৌদি আরবে যারা গেছেন লক্ষ্য করেন, আজান যখন হয়ে যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আসবাবপত্র, স্বর্ণের দোকান খুলে রেখে তারা মসজিদে চলে যায়। আজান যখন দেয় কোটি কোটি টাকার সম্পদের দোকানগুলা খুলে রেখে তারা মসজিদে চলে যায়, কারণ ওই দেশে চুরি নেই, কারণ আল্লাহর আইন আছে, প্রোডাক্টটা ওখানে আছে। এই প্রোডাক্টটা যদি আমার সমাজে থাকতো, চুরি কি হইতো? জোরেকান হইতো? হতো না। এই জন্য এই প্রোডাক্টটা ব্যবহার করতে হবে। কথাখান ঠিক না বেটি? সম্মানিত ভাই আমার, যে কথা আমি বলছিলাম এক কথাই, জীবনের সব ক্ষেত্রে যদি এই কোরআনটা আমরা মানতে পারি, এই কোরআনের ঔষধ যদি আমার জীবনে, আপনার জীবনে, সমাজে, রাষ্ট্রে যদি পরিচালনা করতে পারি, এই সমাজে কোনো পাপাচার, জুলুম, নির্যাতন, অন্যায়, সুদ, ঘুষ, জেরা, ব্যভিচার আর থাকবে না। তাইলে আসুন আমরা কোরআনের কাছে আত্মসমর্পণ করি। ও দুনিয়ার মুসলমান, এবার লক্ষ্য করেন, আল্লাহ পাক বললেন হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটা মুত্তাকিদের জন্য হিদায়াত। এইবার আসেন পরবর্তী ওয়ার্ডে চলে যায়, পরবর্তীতে আল্লাহ পাক কি বলতেছেন, মুত্তাকি কারা? প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করে যারা, তাদের বৈশিষ্ট্য পাঁচটা, জোরে কোন কয়টা? এক নম্বর আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নম্বর আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুমিন যারা হবে তারা গায়বের প্রতি ঈমান আনবে, কি করবে? গায়বের প্রতি ঈমান আনবে, অদৃশ্যের প্রতি ঈমান আনবে। আপনারা বলেন তো আল্লাহকে কি দেখা যায়? আরো জোরে কোন যায়? আল্লাহকে দেখা যায় না। ও মনিয়ার মুসলমান, ভালো করে লক্ষ্য করবেন, মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয়, আমরা যে পাঁচ ওয়াক্ত মসজিদে যায়, আল্লাহকে কি দেখতে পেয়ে যায় নাকি না দেখে যায়? আমরা মনে করি আল্লাহই ডাক দিয়েছে, এই জন্য আমরা নামাজে হাজির হই। কথা কোন ঠিক না বেটিক? আমরা রমজান মাসে 30টা রোজা রাখি কেন? আমরা না রাখলে কি আল্লাহ কি আমাদের রিমান্ডে নেবে নাকি? ডাইরেক্ট এসে কি 100খানা চাবুক মারবে নাকি? না। কিন্তু কেন আপনি 30টা রোজা রাখেন? ইচ্ছা করলে তো বেলা 3টায় আপনি এক ঢপ পানি খাইতে পারেন, ঘরে দরজা দিয়া ইমাম সাহেব তো দেখতে পাবে না, পাবে? আপনি ইচ্ছা করলে পুকুরে ডুব দিয়া তো পানি খাইতে পারেন, কেউ তো দেখতে পাবে না, কিন্তু খান না কার ভয়ে? কারণ কেউ দেখবে না, দেখবে আমার আল্লাহ। আর খাইলেই রোজাটা ভাঙ্গে যাবে, এই বিশ্বাস আপনার অন্তরে আছে, এই বিশ্বাসটার নাম গায়েবের প্রতি ঈমান। আর এই বিশ্বাসটা শুধু রমজান মাসে নিলেই চলবে না, 12টা মাস সকল সেকশনে এই বিশ্বাসটা আপনার থাকা লাগবে, পরতে পরতে, মহানায় মহানায়, সব জায়গায় যদি আপনি মনে করতে পারেন, সুদ খাওয়ার সময় যদি মনে করতে পারেন, কেউ দেখছে না, দেখছে আমার আল্লাহ, আপনি ঘুষ খাওয়ার সময়, এক এক সিগনেচারে 20,000 টেবিলের নিচ থেকে নেওয়ার সময় যদি মনে করতে পারেন, কেউ দেখছে না, দেখছে আমার আল্লাহ, আপনি যদি মিথ্যা কথা বলার সময় মনে করতে পারেন, কেউ শুনছে না, শুনছে আমার আল্লাহ, কানের মধ্যে ইয়ারফোন লাগায় কোন শিল্পীর গান শুনছেন মনে করতে পারবে, কেউ শুনছে না, শুনছে আমার আল্লাহ, রাত্রে বেলায় জেনা করতে যাচ্ছেন খারাপ কাজে যদি মনে করতে পারেন, কেউ দেখছে না, দেখছে আমার আল্লাহ, এই দুনিয়ার সকল পাপাচার থেকে ওই মালিককে না দেখে বিরত যদি রাখতে পারেন নিজেকে, এই বিশ্বাসটার নাম গায়েবের প্রতি ঈমান। আল্লাহকে না দেখে সকল পাপাচার থেকে বিরত রাখতে হবে, এই বিশ্বাসটার নাম হচ্ছে গায়েবের প্রতি ঈমান। কেউ দেখছে না, দেখছে কে? আরো জোরে বলেন কে? সম্মানিত ভাইরা, এবার আছেন দুই নম্বর, দুই নম্বর আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মুত্তাকি, দুই নম্বর বৈশিষ্ট্য, ওয়ায়ুকিমুনাস সালাত,
মুত্তাকি যারা হবে তাদের দুই নাম্বার বৈশিষ্ট্য, তারা সলাৎ প্রতিষ্ঠিত করবে, তারা সলাৎটা কায়েম করবে, সলাৎটা রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে, নিজে শুধু পড়বে না, এই সলাৎটা নিজে পড়বে, এই সলাৎটা রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য সর্বাত্মক আন্দোলন করবে, সর্বাত্মক তারা চেষ্টা করবে। ও দুনিয়ার মুসলমান শুনে নেন, জেনে নেন, কারণ আল্লাহ পাক কোনো জায়গায় কিন্তু সলাৎ পড়ার কথা বলেন নাই, আল্লাহ সব জায়গায় বলেছেন সলাৎ কায়েম করার কথা। তাহলে এই সলাৎটা কিভাবে কায়েম করা যায় সেই সর্বাত্মক চেষ্টা মুত্তাকিরা করবে, নিজে পড়বে, পরিবারের লোককে পড়াবে, সমাজে রাষ্ট্রের মানুষদেরকে নামাজ পড়ানোর জন্য, নামাজটা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে। আর মুত্তাকি যারা হবে, আযান যখন মসজিদে দিয়ে দিবে, মুত্তাকি যারা তার বাড়িতে বসে থাকতে পারবে না, মুত্তাকি যারা আযান দেওয়ার পরে ব্যবসা বাণিজ্য করতে পারবে না, মুত্তাকি যারা আযান যখন হয়ে যাবে এরা চাকরি বাকরিতে থাকতে পারবে না, আযান যখন দিয়ে দিবে মুত্তাকি যারা তারা আজ নামাজ পড়ার জন্য, নামাজটা কায়েম করার জন্য মসজিদে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? চলে যাবে, ওদের কলিজায় একটা টান লেগে যাবে। কিরকম লাগবে আপনাদের একটু বুঝায় দেয় ভাইরা। এক লোকের বাড়ি একটা বিষধর সাপ ঢুকছে, কি ঢুকছে? বিষধর সাপ এক লোকের বাড়ি ঢুকছে। সাপ যখন ঢুকছে, এইবার এলাকার লোক বলতেছে এই সাপটা তুমি একা একা ধরতে যাও না, তোমার কামড় দিতে পারে, সবল দিতে পারে, তুমি মারাও যেতে পারো, কাজে তুমি এক কাজ করো। কি কাজ? বলতে শোনো, এই সাপটা ধরতে গেলে সাপুরি ডাক দেওয়া লাগবে, সাপুরি এসে বিন বাজাবে, বিনের তালে তালে ওই সাপটা ধরে নিয়ে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, উনি তাড়াতাড়ি সাপুরি ডাক দিল, ওনার খাটের নিচে একটা বিষধর সাপ ঢুকছে, কালাত সাপ, বিষধর সাপ, যার সবল দিলে মানুষ মারা যায়। উনি সাপুরি ডাক আনছে, সাপুরি বারান্দার মুখে দরজার কাছে এসে বিন বাজানো শুরু করছে। আর মেডিকেল বলে যেই সাপের মধ্যে যত বিষ থাকে ওই সাপগুলা বাসি সুর শুনলে সেন্সলেস হয়ে যায়, মাতাল হয়ে যায়, বাসি সুর শুনলে ওদের পরিচয় তারা ভুলে যায়, ও তখন ভুলে যায় আমি কালাত সাপ, ও তখন ভুলে যায় আমি বিষধর সাপ, ও তখন ভুলে যায় আমি পদ্মাগৌর সাপ, ভুলে যায়। এটা এটা মেডিকেল বলে, কারণ যার মধ্যে যত বিষ থাকে বাসি সুরে তত মাতাল হয়ে যায়। তো এই সাপুরি দরজার কাছে এসে বিন বাজানো শুরু করছে, আর ওই সাপের মধ্যে বিষধর সাপ, ও তালে 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 কখন যে সাপুরির পাশে এসে তালে তালে বিন ছুঁতেছে, আর ছট করে সাপুরি ধরে ওর ব্যাগের মধ্যে ঢুকায় নিছে। সম্মানিত ভাই আমার, এই উদাহরণটা দেওয়ার কারণ এই সাপের মধ্যে বিষ থাকার কারণে এই বিন বাজানোর সঙ্গে সঙ্গে এই সাপটা যেমন মাতাল হয়ে আস্তে আস্তে করে বাসির পাশে কখন চলে এসে এই যে সুর শুনতেছে ও আর বুঝতে পারে নাই বিষের কারণে, এটা যেমন বাস্তব, ও দুনিয়ার মুসলমান মুত্তাকি যারা হবে, ইমানদার যারা হবে, ইমানের বিষ আল্লাহর ভয়ের মধ্যে থাকবে, ইমানের বিষ যেই মানুষগুলার মধ্যে থাকবে, মসজিদের মুয়াজ্জিন যখন পাঁচবার বিন বাজাবে, কখন যে তালে তালে মসজিদের ফাঁস কাতারে চলে যাবে, ওই ইমানদার সাপের মতো বুঝতে পারবে না কখন যে মসজিদে চলে যাবে নামাজ কায়েম করার জন্য, তালে তালে আজান যখন হয়ে যাবে, ব্যবসা ছেড়ে, চাকরি ছেড়ে, কাজকর্ম ছেড়ে দিই, কখন যে মসজিদে চলে যাবে ইমানদার বুঝতে পারবে না। কল সুবহানাল্লাহ। আর আপনি নামাজ পড়বেন না কেন? কোন কারণে আপনি নামাজ পড়বেন না? ছোট্ট একটা উদাহরণ দেই, ভুল বুঝবেন না আমাকে, আমি মাঝে মাঝে একটু উদাহরণ দেই, সেটি হচ্ছে আপনারা কুত্তা পোষেন ভাই, অনেকের বাড়ি দেখবেন জাপানি ইংল্যান্ডি বিভিন্ন দেশের কুত্তা থাকে, আবার দেশীয় কুত্তাও থাকে। যাই হোক, একজন একটা কুত্তা পুষছে বাড়িতে, শুক্রবার 2 কেজি গরুর গোশেনে রান্না করে আচ্ছা করে ডাইনিং রুমে বসে বসে টানতেছে গরুর গোশের হাড়, আর এই কুত্তাটা উঠোনের মাছ বরাবর বসে তাকায় আছে অপলক দৃষ্টিতে মালিকের দিকে, যে আমার মালিক ওই হাড়টা কখন আমার দিকে চাইলবে আর আমি কখন খাবো। কিন্তু আমরাও তো জিনিস কম না, হাড়ের গায়ে থাকতে কি ছেড়ে দেই? আরো জোরে বলেন, হাড়ের গায়ে থাকতে ছাড়ি? ছাড়ি না। এইবার মালিক সাইটে মুছে পরিষ্কার করে তেল চর্বি গোশ সব যখন শেষ, শুকনো শক্ত হাড় আজ যখন দাঁতে কুলাচ্ছে না, তখন এই হাড়টা চেলে দিয়েছে, নে কুত্তা তুই খা, ফি সাবিলিল্লাহ। এইবার কুত্তা শুকনো হাড়খানা গালের মধ্যে দিয়ে খড়মড় খড়মড় করে সিবায়া, তখন বলতেছে যে আল্লাহ তোমার কৃতজ্ঞতা জানায়, শুকরিয়া জানায়, এবং যে মালিকের বাড়ি খেলাম মালিকেরও কৃতজ্ঞতা জানায়। কুত্তাটা কৃতজ্ঞতা জানানোর পরে কুত্তাটা মালিকের দিকে তাকায় বলে, মালিক তোমার বাড়ির গরুর গোশের হাড় খাইলাম, মাছের কাটা খাইলাম, তুমি চিন্তা করো না, তোমার এই বাড়ি সারাটা রাত চুরি ডাকাতি চিন্তায় থেকে পাহারা দেওয়ার দায়িত্ব আমার। দেয় কিনা বলেন? দেয় কিনা বলেন? এবার কুত্তাটা সারাটা রাত নাইট গার্ডের ডিউটি পালন করছে, সিকিউরিটি, সারাটা রাত বাড়ির চতুর্থ সাইডে চোর ডাকাত আসলে রক্ষা করতে হবে, হেফাজত করতে হবে,
এখন হঠাৎ করে রাত একটার সময় একটা অচেনা মানুষ আসছে এই বাড়ি, অচেনা লোক আসলে কি কুত্তা ভালো ব্যবহার করে? আরো জোরে কন, অচেনা লোক যখন আসছে কুত্তা তার ব্যক্তিগত ভাষায় দু মাইল বেগে মারছে ধমক, এই তুই কেডা, এই এই কেডা তুই, কুত্তা তার ব্যক্তিগত ভাষায় ওরে ধমক মারছে, মারলে ওই অচেনা লোকটাও ধমক মারছে, এই থাম থাম থাম। ওই আত্মীয়টাও যখন ধমক মারছে কুত্তা তখন একটু টেনশনে পড়ে গেল, কুত্তা তখন চিন্তা করতেছে এই লোকটা যদি চোর হবে তো চিল্লাবে না, চোর যদি হবে নিঃশব্দে চাটনিতে চুরি করে চলে যাবে, এ শব্দ করলো কেন, এ চিল্লাইলো কেন, নিশ্চয়ই লোকটা চোর না, মনে হয় এই লোকটার সাথে বাড়ির একটা গুড আন্ডারস্ট্যান্ডিং আছে, গুড একটা রিলেশন আছে, নাইলে আমাকে ধমক দেওয়ার পাওয়ার পাইলো কোন জায়গায়, চোর যদি হবে অত চিল্লাচিল্লি করবে না, আস্তে আস্তে চুরি করে যাবে, কথা কন না কেন, কুত্তা আর চিল্লায় না, আস্তে আস্তে করে পেছন দিয়ে বাড়ির বড় দরজার কাছে যে স্পেশাল সংকেত দিয়ে ঘেউ ঘেউ করে বলে মালিক দেখো তোমার বাড়ি গেটের সামনে কে যেন একটা আসছে। আর দেখবেন প্রত্যেকটা বাড়ি সাধারণ পশু পাখি যাদের বাড়ি পোষা আছে এদের সাধারণ ভাষা হয় একরকম, আর মালিকের সাথে যখন কথা বলে তখনকার ভাষাটা একটু আদুরি আদুরি সোহাগ মাখা একটা পার্সোনাল ভাষা হয় কিনা বলেন। তো কুত্তাটা এই পার্সোনাল ভাষা দিয়ে বাড়ির ওই পেছন সাইড দরজার সামনে যেয়ে বলছে মালিক দেখো গেটের সামনে কে যেন একটা আসছে, আর মালিকও যারা এই সংকেতটা শুনলেই বুঝতে পারে কোনো গন্ডগোল লাগছে, মালিক তাড়াতাড়ি দরজা বের করে পাঁচ হাত লম্বা একটা লাঠি নিয়ে আস্তে আস্তে গেটের দিকে যাচ্ছে যে না জানি ছোট্ট কিনা, গেটের সামনে যেয়ে দেখে দরজা খুললে দেখে সর্বনাশ, আমার শালীর ননদের স্বাস্থ্য ভাইয়ের আপন খালাতো ভাই, বুঝলেন না আপনারা, আমার শালীর ননদের স্বাস্থ্য ভাইয়ের আপন খালাতো ভাই। এই কুত্তার মালিক তখন লাঠিটা আত্মীয়র দিক থেকে ঘুরায় তাড়াতাড়ি কুত্তার দিকে ঘুরায় ফেলছে, এ কুত্তা আমার শালীর ননদের চাস্তো ভাইয়ের আপন খালাতো ভাই আসছে, তুই কি এই আত্মীয়র সাথে বিয়া দিবি করেছিস, এই তোর মাথা ভাঙবো, আমার আত্মীয় নিকট আত্মীয় এত বড় একটা আত্মীয় আসছে তুই কি বিয়া দিবি করেছিস, রাস টাস করেছিস নাকি, কুত্তার মালিক দেখবেন লাঠি উঁচু করে, যদি আত্মীয় স্বজনের সাথে কুত্তা বিয়া দিবি করে লাঠি উঁচু করে না, লাঠি যখন উঁচু করে ভালো করে লক্ষ্য করবেন মুসলমান কুত্তা কিন্তু দৌড়াই না পালাই না, ওই সময় ওই মুহূর্তে কুত্তা তার মাথার সামনের দুই কানা পাও মালিকের পায়ের কাছে নোয়া দেয়, দেয় কিনা বলেন, কুত্তার মালিক যখন লাঠিও যখন কুত্তা দৌড় দেয় না কুত্তা পালায় না, কুত্তা তার পাও আর মাথাখানা মালিকের পায়ের কাছে নোয়া দেয়া, বলে মালিক তোমার বাড়ির হাল খাইছি মাছের কাটা খাইছি, মালিক তোমার বাড়ির সামনে পাহারা দিতে যায় তোমার আত্মীয়র সাথে বিয়া দিবি হয়েছে, মালিক পালাবো না, মালিক আমার ভুল হয়ে গিয়েছে, এই যে মাথা পেতে দিলাম তোমার হাতের লাঠি দিয়া যা শাস্তি দিবা দাও আমি মাথা পেতে নেব, ভাইরা আমার ভালো করে বুঝবেন, সামান্য একটা গরুর গোশের হাড়কে সামান্য শুকনো একটা মাছের কাঁটাকে একটা কুত্তা যদি সারাটা রাত আপনার বাড়ির সামনে পাহারা দিতে পারে ঠান্ডা গরমে ঝড় বৃষ্টিতে, আর অচেনা আত্মীয় আসলে যদি আত্মীয়র সাথে বিয়াদুবি হয়ে যায়, এই বিয়াদুবি হওয়ার কারণে কুত্তা যদি তার মাথার পাও যদি মালিকের পায়ের কাছে নোয়ায় দিয়ে এই রকম গোলামি করতে পারে, একবার চিন্তা করেন সামান্য গরুর গোশের শুকনো হাড়কে যদি এই রকম মাথা নোয়ায় দিয়ে গোলামি করতে পারে, ও বান্দা আপনি আমি গাছ ভরা আম খাই মাঠ ভরা ধান খাই পুকুর ভরা মাছ খাই এত নাজ নিয়ামত আমার আপনার আল্লাহ আপনাকে দিল, বলেন তো এই কবলটা কি পাঁচবার মালিকের সামনে নত করার দরকার আছে না, না আরো জোরে বলেন, কেন পড়বেন না নামাজ, একটা কুত্তা যদি শুকনো হাড় খেয়ে এইরকম গোলামি করে মালিকের পায়ের কাছে মাথা নোয়া দেয় আপনি আমি এত নাজ নিয়ামত খাচ্ছি পাই ধান খাচ্ছি আম খাচ্ছি মাছ খাচ্ছি এত কিছু খাচ্ছি অক্সিজেন, আজকে মানুষের যে দৈনন্দিন 6 কেজির বেশি অক্সিজেন, কত কেজি অক্সিজেন লাগে একটা মানুষ দৈনন্দিন যে অক্সিজেনটা নেয়, বলেন তো এই অক্সিজেন কি বিল দেয় আল্লাহর কাছে, জোরে কোন দেয়, আপনি 60 বছর বাঁচলেন আজরাইল কি মৃত্যুর আগে বিল নিয়ে আসে যে 60 বছরে তুমি এত কেজি অক্সিজেন খাইছো বিলের টাকা দাও তারপরে মরো, কোনোদিন আল্লাহ কি বিল নিয়েছে কোনো মানুষের কাছে, নেই নাই, আপনি যদি চিন্তা করেন লিগাল ভাবে এই যে শীতের সময় আপনার আমার বাড়ি যে টিউবওয়েল গুলো আছে বান্দা একটু চিন্তা করেন আল্লাহ কত চিন্তা কি একটু দেখেন, আপনার আমার বাড়ি যে টিউবওয়েল এই ঠান্ডার সময় চাপলে কি পানি বের হয়, আরো জোরে বলেন, আহ বান্দার যাতে কষ্ট না হয় পাঁচ অক্ত উজু করে নামাজে যাইতে এই জন্য আল্লাহ ঠান্ডার সময় গরম পানি দেয়, আর গরমের সময় কি পানি কে করেন,
কোনো মেশিন লাগানো আছে? আহ, কেন পড়বেন না নামাজ? একটু চিন্তা করলেই তো আপনার মাথাটা নত হয়ে যাবে, কথাখান ঠিক না বেঠিক? প্রত্যেকটা মানুষের দেহে 2.5 কোটি টাকার পাসপাতি দিয়েছে, বৈজ্ঞানিকেরা গবেষণা করে বের করেছে, অঙ্গ প্রত্যঙ্গ, হার্ট, কিডনি, বাব, লাস, মাথা, চোখ, কান, নাক সব মিলায়ে। এবার আপনারা যারা ভ্যান চালান, রিক্সা চালান, হ্যাঁ ঢাকার মানুষ হয়তো বড় লোক, ইনাদের কথা বাদই দিলাম, কিন্তু বাইরে যারা ভ্যান রিক্সা চালায় সাধারণ মানুষ, এই 2.5 কোটি টাকার পাসপাতি যদি কিনে কিনে লাগানো হতো কয় বছরে লাগাইতো? পারত কি? জোরে খলেন, পারত? বিনামূল্যে আল্লাহ আপনার সুন্দর বডি স্ট্রাকচারটা দিল, কেন আপনি নামাজ পড়বেন না? কেন পড়বেন না? বান্দা ফিরে আসেন, ফিরে আসেন, কথা কান ঠিক না বেঠিক? সম্মানিত আমার, তাহলে আল্লাহ পাক বলেন মুত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য, ইয়াকিমুনাস সালাত, তারা সালাত প্রতিষ্ঠিত করবে। এবার আসেন 3 নম্বর, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দা মুত্তাকির 3 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ যে সম্পদ দিয়েছে এই সম্পদটা আল্লাহর পথে ব্যয় করবে। জোরে কোন কোন পথে? আরো জোরে কোন কোন পথে? আল্লাহর পথে ব্যয় করবে। ও দুনিয়ার মুসলমান, একটু ভালো করে লক্ষ্য করবেন, আল্লাহ কিন্তু কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলে দিয়েছেন মুমিনের জানমাল আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। তাইলে আপনার জানও আল্লাহর, আপনার মাল, ব্যাংক ব্যালেন্স, জমি জায়গা, বাড়ি গাড়ি সব আমার আল্লাহর, আল্লাহ ক্রয় করে নিয়েছে জান্নাতের বিনিময়ে। এইবার তাহলে আসেন, আপনার আমার 60 বছরের 70 বছরের জিন্দগিতে এই যে জান আর মাল আল্লাহ শুধুমাত্র আমানত রেখেছে, এর মালিক কিন্তু আল্লাহ। এই সম্পদ যদি আপনার কোনো কাজে কোনো রাস্তায় যদি ব্যয় করা লাগে, বলেন তো মালিকের পদে ছাড়া কি দুনিয়ার কোনো জায়গায় ব্যয় করা যাবে নাকি? কোথাও ব্যয় করা যাবে না। ব্যয় যদি করতে হয় শুধুমাত্র মালিকের জন্য, মালিকের রাস্তায়, মালিকের পথে, আল্লাহর রাস্তায়। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি আল্লাহর রাস্তায় আপনি ব্যয় করেন, লাভ কি? আল্লাহ পাক তাও কোরআনুল কারীমের মধ্যে বলে দেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ কামাতালি হাব্বাতিন আমবাদাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলে দিলেন, আল্লাহর রাস্তায় যারা 1টা টাকা দান করে, এই দানের সওয়াব বাড়তে 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 700 গুণ সওয়াব বেড়ে যায়। কয় গুণ সওয়াব বেড়ে যায়? 700 গুণ সব বেড়ে যায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই যে সম্পদ আল্লাহ দিয়েছে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। এবার আসেন 4 নম্বর, মুত্তাকির 4 নম্বর বৈশিষ্ট্য কি হবে? আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক বলেন আমি যে কিতাবটা তোমাদের উপরে নাজিল করেছি, আমি যে কোরআনটা তোমাদের প্রতি নাজিল করেছি, এই কোরআনটার প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। আর অতীতে যতগুলো আসমানি কিতাব আমি নাজিল করেছি, সকল আসমানি কিতাবের প্রতি ঈমান আনতে হবে। কার কথা? আল্লাহ। তাহলে আল্লাহ যে কিতাবটা নাজিল করেছে এর প্রতি ঈমান আনতে হবে, আর অতীতে যতগুলো আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছে সকল কিতাবের প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। এটা 4 নম্বর। এবার আসেন 5 নম্বর, আল্লাহ পাক বলেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকির 5 নম্বর বৈশিষ্ট্য হলো, মুত্তাকি যারা হবে, আল্লাহকে যারা ভয় করবে, তারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, তারা আখিরাতটাকে বিশ্বাস করবে, কিয়ামতের ময়দানটাকে বিশ্বাস করবে, কিয়ামতে যা সংগঠিত হবে সব কিছু ইমানদারেরা, মুত্তাকিরা বিশ্বাস করবে। এটা হচ্ছে 5 নম্বর। এইবার আসেন কিয়ামত যে হবে, কিয়ামতটা যে সংগঠিত হবে, আখেরাত যে হাসে হবে, এটা কি বিশ্বাস হয় আপনাদের? আরো জোরে কোন হয়? আসেন সংক্ষিপ্তভাবে আপনাদের ধারণা দেই। আমাদের এই সমাজের মানুষ মনে করে কিয়ামতটা একদিনেই শেষ হয়ে যাবে, এক ফুৎকারে সংগঠিত হয়ে যাবে, কিন্তু না, কিয়ামতটা আল্লাহ 7 সেকশনে ভাগ করেছেন। কয় সেকশন? আরো জোরে কোন
সাত সেকশনে কিয়ামতটা আল্লাহ সংগঠিত করবেন। কোন সেকশনে আমলনামা ডান হাতে দিবে, কোন সেকশনে আল্লাহ আপনাকে কবর থেকে উঠাবে, কোন সেকশনে আল্লাহ আপনাকে পুল সিরাত পার করাবে, কোন সেকশনে আপনার বিচার ফয়সালা কার্যকর করবে, কোন সেকশনে আল্লাহ আপনাকে হাউসে কাউসার খাওয়াবে। এইভাবে সাতটা সেকশনে কিয়ামতটাকে ভাগ ভাগ করে আল্লাহ সাজিয়েছেন। এখন আসেন সংক্ষিপ্তভাবে, যেহেতু আবিল আখিরাতি হুম ইউকিনুন, এই আখেরাতের প্রতি ইমান আনতে হবে। কিয়ামতটাকে, আখেরাতটাকে যে আল্লাহ সাত ভাগে ভাগ করেছেন, আসেন আমরা এই সাত ভাগের সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে দেই, কারণ এই সাত ভাগের প্রতি ইমান আনা লাগবে কিনা বলেন। সম্মানিত ভাইরা, শুধু সাত সেকশনই নয়, এই কিয়ামতটা কি কায়দায় কোন ফর্মুলায় সংগঠিত হবে, আল্লাহ নবী তাও ডাক দিয়ে বলেন, কিয়ামতটা এই দুনিয়ার মানুষ মনে করে কিয়ামতটা আল্লাহ এক ফুৎকারে সংগঠিত করবেন আর, কিন্তু আল্লাহ নবী বলেন কিয়ামতটা তিন ফুৎকারে সংগঠিত হবে। জোরে কোন কয় ফুৎকার শুনে নেন, এক এক করে আপনাদের বলে দেয়। কিয়ামতের তিনটা ফুৎকার হবে, না কতু সাকি, না কতু ফজাই, না কতুল ইয়াউমিল কিয়ামিন। আর কিয়ামতের সাতটা সেকশন হবে, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল বারিজ, আল ইয়াউমা তুজজাত, ইয়াউমুল আজিফা, ইয়াউমুল জাযা, ইয়াউমুত তানার, আর ইয়াউমুল মাহশার। কিয়ামতটা সাত সেকশনে ভাগ করা হয়েছে। প্রথম সেকশনটার নাম ইয়াউমুল কিয়ামা। আল্লাহ পাক প্রথম নম্বর সেকশনে ডাক দিবেন ইসরাফিল আলাইহিস সালাম, ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন, ইসরাফিল তুমি ফুৎকার দাও। এবার ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার মারবে, ও দুনিয়ার মানুষ একটু ভালো করে শুনে নেয়, ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফুৎকারটা দিয়ে দিবে, এই জমিনের সব কিছু ফেটে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, ওয়া ইদাল জিবালু সুয়্যিরাত, আল্লাহ পাক বলেন এই দুনিয়ার সমস্ত পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। এই দুনিয়ার যত যত বড় বড় পাহাড় আছে, দেশের বাইরেও দেখেছি, বাংলাদেশেও চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবান এলাকায় আমরা দেখেছি বড় বড় পাহাড়, আল্লাহ পাক বলেন এই পাহাড়গুলার কিয়ামতের ধাক্কায় তুলার মতো উঠতে থাকবে। একটা বালুকণার থেকে আরেকটা বালুকণা পৃথক হয়ে যাবে। ইদা যুলজিলাতিল আরদু যিলজালাহা, আল্লাহ পাক বলেন এই মাটি তার নিচে শক্ত পদার্থগুলা ভূমি করে উঁচু করে জগা খেজুরি পাকায় দিবে। শুধু তাই নয়, আল্লাহর কোরআন আরো ডাক দিয়া বলে, কিয়ামতের ফুৎকার যখন আসবে, ধাক্কা যখন আসবে, আল্লাহ পাক সূরা হজের দুই নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর কোরআন সূরা হজ দুই নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, নবীজি তুমিও যদি বেঁচে থাকো ওই সময়, যেই সময় কিয়ামতটা সংগঠিত হবে, তুমিও যদি বেঁচে থাকো তুমিও দেখতে পারবা। আল্লাহ পাক বলেন, নবীজি কিয়ামতের ধাক্কা যখন আসবে, ওই সময় প্রত্যেকটা দুধের মা তার সন্তানদের কথা ভুলে যাবে। ছোট্ট দুধের বাচ্চাটাকে পাঁচ মাস, সাত মাস, দেড় বছর, এক বছর, দুধের বাচ্চাটাকে মা চোখের আড়াল করে থাকতে পারে না। কিন্তু আমার আল্লাহ বলেন, নবীজি এই কিয়ামতের ধাক্কা যখন আসবে, দুধের মা গুলা তার দুধের সন্তানদের কথা মনে রাখতে পারবে না। শুধু তাই নয়, ওই সময় যত প্রেগনেন্ট, যত গর্ভবতী মা থাকবে, পাঁচ মাস বলেন, সাত মাস বলেন, তিন মাস বলেন, চার মাস বলেন, যে যে কয় মাস গর্ভবতী থাকবে, ওই কিয়ামতের ধাক্কায় কষ্টে তারা ডেলিভারি করে ফেলবে। ও তারা নাসা সুকারা, ওই সময় যত মানুষ থাকবে সব মাতাল হয়ে যাবে। অমা হুম বিসুকারা, অবশ্য তারা কিন্তু মদ খাবে না। ভাইরা আমার, এই কিয়ামতের ধাক্কা যখন আসবে, আল্লাহ পাক আরো বলেন, ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। কিয়ামতের ধাক্কা যখন আসবে, কোন বাবা তার সন্তানদের কাছে ওসিয়াত করার সুযোগ পাবে না, স্বামী তার স্ত্রীকে কোনো কিছু বলে যাওয়ার চান্স পাবে না, কিয়ামতটা কায়েম হয়ে যাবে। শুধু তাই না, আমার ভাইরা ভালো করে লক্ষ্য করবেন, প্রথম সেকশনে যখন জমিনের সব কিছু খণ্ড বিখণ্ড হয়ে যাবে, সকল কিছু যখন ধ্বংস হয়ে যাবে, এবার আমার আল্লাহ ইসরাফিলকে বলবেন, ইসরাফিল এবার তুমি তোমার দুই নম্বর ফুৎকার মারো। এইবার ইসরাফিল আলাইহিস সালাম দুই নাম্বার ফুৎকার মারবে। দুই নাম্বার ফুৎকার যখন দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে আকাশের সমস্ত গ্রহ নক্ষত্রগুলা জোরে জোরে জমিনের মধ্যে পড়ে যাবে। আকাশের সমস্ত গ্রহ নক্ষত্রগুলা জোরে জোরে জমিনের মধ্যে পড়বে। এই দুনিয়ার সাগর, নদী, নালা, খাল, বিল সবগুলা ভরাট হয়ে যাবে। তাফসীরের মধ্যে পাওয়া যায়, এই সাগরের পানির ভেতরে এক প্রকার জলীয় কণা থাকে, একটা কণার থেকে আরেকটা কণা পৃথক হয়ে যাবে, একটা কণার থেকে
একটা কোণ আলাদা হয়ে যাবে, আসমানে সব যখন নক্ষত্রগুলো ঝরে ঝরে যখন পড়বে, এই জমিনে সব যখন শেষ হয়ে যাবে, এইবারা দুনিয়ার সকল এই তো পৃথিবীর সকল প্রাণী যখন শেষ, আমার আল্লাহ প্রথম নাম্বার সেকশনের সমাপ্তি ঘোষণা করবেন। আল্লাহ এবার বলবেন দুই নাম্বার সেকশন কায়েম হবে, আল্লাহ এবার দুই নাম্বার সেকশন কায়েম করবে। দুই নাম্বার সেকশনের নাম ইয়ামুল বারিজ, অর্থাৎ জিরো আওয়ান। আল্লাহ পাক দুই নাম্বার সেকশন কায়েম করে সর্বপ্রথম ইসরাফিল আলাইহিসসালামকে জীবিত করবে, ইসরাফিল আলাইহিসসালামকে ডাক দিবে, ইসরাফিল আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ বলবেন ইসরাফিল তোমার পরে যে দায়িত্ব অর্পণ করা হয়েছিল তুমি তোমার দায়িত্ব কি শেষ করেছ? ইসরাফিল বলবেন আল্লাহ হ্যাঁ আমি আমার দায়িত্ব শেষ করেছি। আল্লাহ বলবেন না তোমার দায়িত্ব এখনো শেষ হয় নাই। আল্লাহ ইসরাফিল বলবেন আল্লাহ এখনকার মতো আমার দায়িত্ব শেষ। আল্লাহ বলছে ঠিক আছে, এবার আল্লাহ আজরাইলকে ডাক দিবেন, আজরাইলকে ডাক দিয়ে বলবেন আজরাইল এদিকে আসো। আজরাইল হাজির হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন আজরাইল তোমার পরে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তুমি তোমার দায়িত্বটা সমাপ্ত করো। এবার আজরাইল ইসরাফিলের জান কবজ করবেন, সকল ফেরেশতাদের জান কবজ যখন হয়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন আজরাইল তুমি কি তোমার দায়িত্ব শেষ করেছ? আজরাইল বলবেন আল্লাহ হ্যাঁ আমি আমার দায়িত্ব শেষ করেছি। আল্লাহ বলবেন না এখনো একজন বাকি আছে। আজরাইল এবার ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, পেছন দিকে তাকাবে, চতুর্দিকে তাকাবে। আজরাইল চতুর্দিকে তাকায় তাকায় আজরাইল যখন কাউকে পাবে না, আমার আল্লাহ বলবেন আজরাইল তুমি কি কাউকে পাচ্ছ না? আজরাইল তখন ডাক দিয়ে বলবে আল্লাহ আমার ডান দিকে কেউ নেই, বাম দিকে কেউ নেই, পেছন দিকে কেউ নেই, সামনে আপনি আল্লাহ, আপনি তো হাইয়ুল কাইয়ুম, আপনার তো মৃত্যু হবে না। আল্লাহ বলবেন আজরাইল আমি ছাড়াও একজন বাকি আছে, ভালো করে খেয়াল করো চতুর্দিকে। আজরাইল চতুর্দিকে তাকায়া তাকায়া যখন কাউরে পাবে না, আল্লাহ বলবেন আজরাইল এবার তুমি তোমার নিজের দিকে তাকাও। আজরাইল তুমি তোমার নিজের দিকে তাকাও। এবার আজরাইল তার নিজের দিকে যখন তাকাবে, আজরাইলের চেহারাটা অন্ধকার হয়ে যাবে, আজরাইলের চেহারাটা ফ্যাকাশে হয়ে যাবে, আজরাইলের চেহারাটা মলিন হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন আজরাইল এবার তুমি তোমার জানটা নিজে নিজে বার করো। আজরাইল তার নিজের জানটা নিজে নিজে বার করবে। নিজে নিজে বার করার পরে আজরাইল যখন পৃথিবীর থেকে বিদায় নিবে, আজরাইল যখন শেষ, সকল প্রাণী যখন শেষ, আমার আল্লাহ এবার সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াত নিজে নিজে তেলাওয়াত করবে। কুল্লু মান আলাইহা ফান ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলবেন এই দুনিয়ার সব যখন ধ্বংসলীলায় পরিণত, শুধুমাত্র আমি আল্লাহ ছাড়া। সম্মানিত ভাইরাম, আল্লাহর খুব বেশি কোন একাকী ভালো লাগবে না, খুব বেশি কোন আল্লাহর একাকী মন টিকবে না। আমার আল্লাহ এবার দুই নম্বর সেকশনের সমাপ্তি ঘোষণা করবে। আল্লাহ পাক এইবার তিন নম্বর সেকশন কায়েম করবে। তিন নম্বর সেকশনের নাম আলিয়ামাত তুজুসা। তিন নম্বর সেকশনে আল্লাহ পাক সর্বপ্রথম হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। ইসরাফিলকে ডাক দিয়ে আল্লাহ বলবেন ইসরাফিল তুমি আগে এক ফুৎকারে জমিন শেষ করেছো, দুই ফুৎকারে আসমান শেষ করেছো, ওই দুইটা ফুৎকার ছিল ধ্বংসশীল, এবার তোমার তিন নম্বর ফুৎকার মারো, তিন নম্বর ফুৎকারটা হবে সৃজনশীল, আবার নতুন আঙ্গিকে এই পৃথিবীটা তৈরি হবে, নতুন করে সৃষ্টি হবে, নতুন করে যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে সব দলে দলে উঠে আসা শুরু করবে। আল্লাহর ওয়াদারে ইসরাফিল আলাইহিসসালাম তিন নম্বর ফুৎকার, ফাইদা নুফিখা ফিস্সুর, তিন নম্বর ফুৎকার যখন ইসরাফিল আলাইহিসসালাম দিবে, সঙ্গে সঙ্গেই দুনিয়ার যার কবর যেই জায়গায় ছিল, আমেরিকায় যার কবর ছিল সে উঠে আসা শুরু করবে, ওই লন্ডনে যার কবর ছিল সে উঠে আসা শুরু করবে, বাংলায় যার কবর ছিল সে উঠে যাবে, দুনিয়া যার যেখানে মৃত্যু হয়েছিল যে যেখানে শুয়ে আছে সবাই দলে দলে উঠে আসা শুরু করবে কিয়ামতের ময়দানে। সম্মানিত ভাইরামাত ওই কিয়ামতের ময়দানটা কেমন হবে আল্লাহর নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, একটু ভালো করে লক্ষ্য করবেন ও মুসলমান। আজকে দুনিয়ার জমিনটা টোটাল মাটির, কিন্তু কিয়ামতের জমিনটা মাটি দিয়া হবে না, টোটাল কিয়ামতের জমিনটা তৈরি হবে তামা দিয়া। কি দিয়া?
তামা 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 দিয়া টোটাল কিয়ামতের জমিনটা তৈরি করা হবে। কোন মানুষের গায়ে ওই দিন জামা থাকবে না, কোন মানুষের পায়ে স্যান্ডেল কেস জুতা থাকবে না। ওই কিয়ামতের কঠিন ময়দানে সবাই থাকবে খালি পায়ে খালি গায়ে, আর পায়ের নিচে থাকবে তামা। আর যে সূর্যটা আমরা মাথার উপরে দেখতে পাই, এই সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে। কয় মাইল? এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। এই সূর্যটা যখন বেলা 11টার সময় তাপ দেয়, আমরা খালি গায়ে রোদ্রে দাঁড়াইতে পারি না, এত প্রচন্ড তাপ। আর কিয়ামতের ওই তৃতীয় নাম্বার সেকশনে পায়ের নিচে থাকবে তামা, আর সূর্যটা মানুষের মাথার দেড় হাত উপরে চলে আসবে। কয় হাত? প্রত্যেকটা মানুষ কিয়ামতের ওই ময়দানে হাজির হয়ে যাবে, ওই সূর্যটা মানুষের মাথার দেড় হাত উপরে চলে আসবে। মানুষের মাথার দেড় হাত উপরে সূর্যটা এসে প্রচন্ড গতিতে তাপ দিবে। আমরা এই 9,30,00,000 মাইল উপরে সূর্যের তাপ সহ্য করতে পারি না। ও দুনিয়ার মুসলমান একটু ভালো করে চিন্তা করেন, পায়ের নিচে তাপ আর মাথার দেড় হাত উপরে সূর্য, সেই সময়ের কথা একটু চিন্তা করেন। দুনিয়ার মানুষ সূর্যটা যখন মাথার উপরে এসে প্রচন্ড গতিতে হাই ভোল্টেজ যখন দিবে, তাপ যখন দিবে, পায়ের নিচের তামাটা গরম হয়ে যাবে, মানুষের সমস্ত শরীর দিয়া টকবক করে ঘাম ঝরবে, মানুষের পাওগুলা পুড়ে সারখার হয়ে যাবে, মানুষ এক জায়গায় দাঁড়াইতে পারবে না, ছোটাছুটি করবে, পাগল হয়ে যাবে। ওই সময় মা তার ছেলেকে পরিচয় দিবে না, ছেলে তার মাকে পরিচয় দিবে না, একবারে বাবা তার মা সন্তানদের পরিচয় দিবে না। ওই কঠিন মুসিবতের সময় স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না। ওই কঠিন মুসিবতের সময় সবাই দৌড়দৌড়ির মধ্যে পাগল হয়ে যাবে। আমার আল্লাহ এবার চতুর্থ নম্বর সেকশন কায়েম করবে। এই চতুর্থ নম্বর সেকশনের নাম ইয়াউমুল আজিফা। এই চতুর্থ নম্বর সেকশনে আল্লাহ তার আসনে বসে যাবে এজলাসে, আর সমস্ত মানুষ মাজলিসে হাজির হয়ে যাবে। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের সকল ক্ষমতার মালিক আল্লাহ। এই মালিক ইয়াউমিদ্দিনের কার্যকারিতা ওই দিন চতুর্থ নম্বর সেকশনে শুরু হয়ে যাবে। আমার আল্লাহ আসনে বসে যাবে, সকল মানুষ মাজলিসে হাজির হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ একটু ভালো করে লক্ষ্য করবেন, চতুর্থ নম্বর সেকশনে এবার কি হতে পারে, চতুর্থ নম্বর সেকশনে কি হবে আপনাদেরকে একটু বোঝায় দেয়, ভালো করে লক্ষ্য করেন। আজকে বাংলার মুসলমান সুদ গুনছে না, বেবিচার পাপাচার আহামরি সব গুণা করে যাচ্ছে, কেউ চিন্তা করে না, মনে করছে আল্লাহ মনে হয় দেখে না। রাত্রে বেলায় জেনা করলাম, বেবিচার করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, কেউ মনে হয় দেখছে না। বলেন তো আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে বলেন। এই দুনিয়ার বড় বড় মার্কেট গুলান, রাজধানীর বড় বড় গুলশান বলেন, উত্তরা বলেন, এই ধানমন্ডি বলেন, রাজধানীর বড় বড় মার্কেট গুলায় যান, দেখবেন সিসি ক্যামেরা লাগানো আছে। যদি কোনো কিছু চুরি হয়, কেউ যদি এসে হামলা চালায়, কোনো কিছু হয়, এগুলা টেনে টেনে ওই ক্যামেরায় দেখা হয়। কোনো কিছু যদি চুরি হয়ে যায়, ক্যামেরা টেনে 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 সুন্দর করে সেটা নিরীক্ষণ করে টার্গেট করা হয়। কথা কন ঠিক না বেঠিক? টেনে টেনে সবগুলা দেখা হয় সারাদিনের ভিডিওটা। ও দুনিয়ার মানুষ, আজকে আপনি লক্ষ্য করেন, এই বাংলাদেশের মানুষের কাছে যেই মোবাইল গুলো আছে, এই মোবাইলে কারোর আছে 8 GB মেমোরি কার্ড, কারোর আছে 4 GB মেমোরি কার্ড। আপনি আমি যে রেকর্ড গুলা করি মেমোরিতে যায়, ভিডিও করি মেমোরিতে যায়, ডাউনলোড দিয়ে ইন্টারনেট থেকে মেমোরিতে যায়, আর এগুলা টেনে টেনে আমরা পর্যায়ক্রমে সময় অসময় আমরা দেখতে পাই। ও বান্দা, আমার আল্লাহ বলে, বান্দা তুমি যে দুনিয়া তোমাকে পাঠাইছি, আমি আল্লাহ তোমার কাছে একটা মেমোরি কার্ড তোমার বডির মধ্যে আমি আল্লাহ সেট করে দিয়েছি। তার বাস্তব প্রমাণ আল্লাহর কোরআন সূরায়ে বনি ইসরাইল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু, আমি যখন দুনিয়ায় মানুষ সৃষ্টি করে পাঠাইছিলাম ওই সময় তায়রাহু ফি উনুকিহি, মানুষের হুরকুনের নিচে একটা করে মেমোরি কার্ড লাগিয়ে দিয়েছিলাম। কার কথা? আরো জোরে কান। কার? আমি যখন দুনিয়ায় মানুষ সৃষ্টি করে বানাইছিলাম মানুষের হুরকুনের নিচে একটা মেমোরি কার্ড লাগাই দিয়েছিলাম। কারণ এই জন্য লাগাইছিলাম, তুমি দুনিয়ায় 60 বছর 80 বছর যতদিন তুমি বাঁচবা, তোমার ওই সমস্ত সুদ গুর জেনা বিচার পাপাচার সমস্ত কৃত কর্মগুলো ওই মেমোরি কার্ডের মধ্যে রেকর্ড হয়ে যাবে, সব রেকর্ড হবে। সম্মানিত ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করবেন, ও দুনিয়ার মানুষ,
তাহলে আল্লাহ পাক আপনার আমার হুড়কুনের নিচে একটা মেমোরি কার্ড লাগায় দিয়েছে, এই মেমোরি কার্ডে জীবনে সব কৃত কর্ম সুদ গুড জেনাবে বিচার পাপাচার দুনিয়ায় যা করেছি সব কিছু এই মেমোরি কার্ডে রেকর্ড হয়ে যাবে। আর কেয়ামতের কঠিন ময়দানে চতুর্থ নাম্বার সেকশনে ইয়াউমুল আজিফা চতুর্থ নাম্বার সেকশনে আল্লাহর সামনে সকল মানুষ যখন হাজির হয়ে যাবে আল্লাহ পাক বলেন ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, হুড়কুনের নিচ থেকে ওই মেমোরি কার্ডটা টান মেরে বার করা হবে, টান মেরে বের করেন, আল্লাহ ওই মেমোরি কার্ডটা বান্দার হাতে উঠায় দিবে, বান্দার হাতে যখন মেমোরি কার্ডটা উঠায় দিবে এবার বান্দা ওই মেমোরি কার্ডটা যখন দেখবে বান্দা নিজে নিজে এবার বলবে আল্লাহ পাক বলে দিবেন ইকরা কিতাবাক, পড়ো তোমার মেমোরি কার্ড, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এই আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট, ফাল ইয়াউমা লা তুজলামু নাফসুন শাইআ ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, আল্লাহ পাক বলবেন আজকের দিনে কারোর প্রতি কোনো জুলুম করা হবে না, প্রতিদান দেওয়া হবে, দুনিয়ায় যা করেছো তার প্রতিদান আজকে দেওয়া হবে। এবার বান্দার হাতে যখন আমলনামা উঠায় দিবে এই বান্দা এবার আমলনামাগুলান হাতে নেওয়ার পরে বলবে এই কিতাবটাই মেমোরি কার্ডটা হাতে নিয়ে বান্দা এবার বলবে মালি হাদাল কিতাব, এটা কেমন একটা আমলনামা, কেমন একটা কিতাব, কেমন একটা মেমোরি কার্ড, লা ইউগাদিরু সাগীরাতান ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা, আমাদের জীবনের একটা ছোট কাজ এই জায়গায় বাদ পড়ে নাই, একটা মন্দ কাজও এই জায়গায় বাদ পড়ে নাই। ও দুনিয়ার মানুষ, এবার বান্দা যখন আমলনামা পড়বে আল্লাহ বলবে পড়ো তোমার আমলনামা, ইকরা কিতাবা, পড়ো তোমার মেমোরি কার্ড, পড়ো তোমার আমলনামা, পড়ো তোমার কিতাব। আমলনামাটা যখন পড়তে বলা হবে এইবার বান্দা যখন ওই মেমোরিটা দেখবে চোখ বুলাবে ওর জীবনের এ টু জেড সব কিছু ওই মেমোরির মধ্যে ওই কিতাবের মধ্যে ওঠানো থাকবে, কোথায় ঘুষ খেয়েছে, কোথায় সুদ খেয়েছে, কোথায় মানুষের জমি ফাঁকি দিয়েছে, কোথায় কি কাজ করেছে, মিথ্যা কথা পাপাচার সুদ গুড় জেনাবে বিচার নির্যাতন নিপীড়ন, কোন জায়গায় জুলুম করেছে, কোন জায়গায় নির্যাতন, কোন জায়গায় হামলা, কোন জায়গায় মামলা, জীবনের সব কৃতকর্ম ওই আমলনামার মধ্যে ওঠানো থাকবে। এইবার বান্দার হাতে যখন উঠায় দিয়ে আল্লাহ বলবে পড়ো, এইবার ওই কিছু দুই নাম্বার চিটার বাটবার বান্দা থাকবে। ও দুনিয়ার মানুষ ভালো করে লক্ষ্য করবেন, আল্লাহ যখন বলবেন পড়ো তোমার আমলনামা, এইবার কিছু কিছু মানুষ আছে হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু সমান হয় আছে, এই দুনিয়ার মানুষ সবাই কিন্তু সমান হবে না, কেয়ামতের দিন আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন বান্দা পড়ো তোমার আমলনামা, এইবার বান্দা ওই আমলনামা দেখবে আর তার সুদ গুড জেনাবে বিচার টেন্ডার বাজি সাদা বাজি, কিয়ামতের দিন আল্লাহর সামনে অস্বীকার করবে, বান্দা বলবে আল্লাহ এগুলো আমরা করিনি, তোমার ফেরেশতারা বেশি বেশি করে লিখছে, বুঝলেন না আপনারা, কিছু কিছু মানুষ আছে ওদের দুনিয়ার ওই বদ অভ্যাসটা দুনিয়ায় থাকবে, দুনিয়ায় যে করেছিল বদ অভ্যাস এই বদ অভ্যাস গুলো কিয়ামতের দিনও যাবে না, ওরা ওই আমলনামা দেখে সুদ ঘুষ টেন্ডার বাজি সাদা বাজি মিথ্যা কথা সুদ ঘুষ জেনা ব্যবচার সব দু নম্বরই গুলো আল্লাহর সামনে অস্বীকার করে বলবে আল্লাহ এগুলো আমরা করিনি, তোমার ফেরেশতারা বেশি বেশি লিখছে, আল্লাহকে ধমক দেবে। কত বড় স্পর্ধা মানুষের এই চতুর্থ নম্বর সেকশনে এই মানুষগুলা দুই নম্বর বান্দাগুলান আল্লাহকে ধমক দেবে। আর এর প্রমাণ তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর কোরআন তাফসির ইবনে কাসির পড়তে যেয়ে দেখলাম সূরা ইয়াসিনের তাফসিরের মধ্যে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাআবুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই আয়াতের তাফসির টানতে যেয়ে নিচে তিরমিজি শরীফের হাদিস দেওয়া হয়েছে, এই হাদিসটার মধ্যে স্পষ্টভাবে লেখা আল্লাহর রাসূল মসজিদুন নববীতে সাহাবাদের নিওয়াজ করছেন এমন সময় আল্লাহর নবী হা হা করে হেসে ফেলেছে, আল্লাহর রাসূল বলছে সাহাবারা আমি তো ম্যাক্সিমাম টাইমে মিসকি মিসকি হাসি, আজকে কেন হা করে হাসলাম, তোমরা কি জানো, তোমরা কি বোঝো? তখন সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন, তখন হুজুর বলছে শোনো আজকে অত্যন্ত দুঃখে আমি হেসে ফেলেছি, এই মাত্র জিব্রাইল আমাকে ওহির মাধ্যমে জানায় গেল কিয়ামতের দিন বান্দার হাতে যখন আমলনামা উঠায় দেওয়া হবে কিছু কিছু বান্দা তার সুদ ঘুট চেনা বেবিচার বদমাইশি দু নম্বরই দুনিয়ায় যা আকাম কুকাম করেছিল এইগুলা কিয়ামতের দিন অস্বীকার করবে এবং আল্লাহকে ধমক দিবে যে আল্লাহ এগুলো আমরা করে নাই, তোমার ফেরেশতারা বেশি বেশি গুলো লিখছে, এই কথা জিব্রাইল আমাকে জানিয়ে গেল, এই জন্য আমি হেসে ফেলেছি ভয়ে, যে কত বড় স্পর্ধা, মালিককে ধমক দেবে আল্লাহকে ধমক দেবে কিছু মানুষ তার নিজের দস্তুটি গুলা অস্বীকার করবে,
যে আমি সুদ খাইনি, ঘুষ খাইনি, টেন্ডার বাজি করিনি, এগুলা যখন অস্বীকার করবে আল্লাহর সামনে, আমার আল্লাহ বলবে বান্দা শুনে নাও, আমার লাগানো মেমোরি কার্ডে যদি ভুল রেকর্ড হয়, আমার ফেরেশতারা যদি তোমার আমলনামায় বেশি বেশি করে লেখে, তাহলে আমলনামা বন্ধ করো, বন্ধ করো। আল্লাহ পাকের মান ডাক দিয়ে বলবেন আমার ফেরেশতারা যদি বেশি বেশি করে লেখেন, আর মেমোরি কার্ডে যদি ভিডিও রেকর্ডটা যদি ভুল হয়, আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলবেন আসো আমি এইবার বাস্তবে প্রমাণ নেই। আল্লাহ বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন আমার লাগানো মেমোরি কার্ডে যদি ভুল রেকর্ড হয়, আমার ফেরেশতারা যদি তোমার আমলনামায় বেশি বেশি করে লেখে, তাইলে আমলনামা বন্ধ করো। এবার আমি আল্লাহ তোমার মুখের মধ্যে মোহর মেরে দিলাম, মুখের মধ্যে আল্লাহ যখন মোহর মেরে দিবে, সঙ্গে সঙ্গে হাত কথা বলা শুরু করে দেবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, হাত কথা বলা শুরু করে দেবে, চোখ কথা বলা শুরু করে দেবে, পাও কথা বলা শুরু করে দেবে, কান কথা বলা শুরু করে দেবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিজে নিজে এবার কথা বলা শুরু করে দিবে। আল্লাহ মুখটা বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে হাত নিজে নিজে বলবে আল্লাহ এক এক সিগনেচারে 20,000 করে ঘুষ খাইছিল, এই হাত দিয়া হাত বলবে আল্লাহ, এই হাত দিয়া লোকের জমিগুলা নিজে নিজে লিখে নিয়েছিল, আপন ভাইয়ের জমিটা লিখে নিয়েছিল, এই হাত দিয়া 1,200 টাকা ইন্টারেস্ট কালেকশন করেছিল, এই হাত দিয়া লোকের কাছে আম কাঁঠাল চুরি করেছিল, এই হাত দিয়ে অন্যায়ভাবে মিথ্যা মামলা রায় দিয়েছে মানুষের বিরুদ্ধে, এই হাত দিয়া মিথ্যা মামলা মানুষের নামে ঠুকে দিয়েছে, এই হাত দিয়া কত মানুষের মারছে, এই হাত দিয়া কত গোনার কাজ এই লোকটা করেছে, এই হাত তখন পাই টু পাই সব আল্লাহর সামনে বলে দিবে, এই চোখ সেদিন আল্লাহর সামনে বলে দিবে আল্লাহ অমুক জায়গায় ওই ব্রিজের কোনায় মসজিদের সামনে একটা তাফসির মাহফিল হয়েছিল, তোমার এই বান্দা গুলার কোরআনের তাফসির শোনে নাই, চোখ দিয়া দেখে নাই, কোরআনের দিকে আলেম ওলামার দিকে তাকায়া তাফসিরটা শোনে নাই, কিন্তু যখন ফার্স্ট 31st নাইটে 14 ফেব্রুয়ারি পহেলা বৈশাখে সারাটা রাত গান বাজনা হয়েছিল, বদমাইশটাই চোখ দিয়া তাকায়া তাকায়া দেখছে, ল্যাপ মোড়াই দেয়া ইউটিউব ফেসবুক ইউটিউব ইন্টারনেট দেখছে, আবল তাবল জিনিস দেখছে, এই চোখ সেদিন আল্লাহর সামনে বলবে এই চোখ দিয়া রাস্তার মেয়েদের দিকে কু নজরে তাকায়েছে, এই চোখ দিয়া অমুখের স্ত্রীর দিকে কু দৃষ্টিতে তাকায়েছে, সব কিছু এই চোখ আল্লাহর সামনে পাই টু পাই আপনার জীবনের কৃতকর্ম যাই চোখ দিয়া যা করেছেন সব আল্লাহর সামনে বলে দেবে, এই কান সেদিন আল্লাহর সামনে বলে দেবে আল্লাহ এই কান দিয়া কত খারাপ জিনিস শুনছে, এই কান দিয়া কত মানুষের সাথে কত মেয়ের সাথে অবৈধ কথাবার্তা কান দিয়া শুনছে, এই গাল দিয়া বলছে, এরপরে কান বলবে আল্লাহ রাত্রে বেলায় আমি কান এই লোকটার জন্য ঠিক মতো ঘুমাইতে পারি নাই, আমি ঘুমাইতে পারি নাই কারণ ওই বদমাইশটা কানের মধ্যে ইয়ারফোন লাগায় গান ছেড়ে দিয়েছে, সারাটা রাত গান চলেছে, সারাটা রাত গান বাজনা চলেছে, বদমাইশটা ঘুমাইছে ওর গানের মিউজিকে আমি কান ঘুমাইতে পারি না, কান সেদিন আল্লাহর সামনে বলবে এই কান দিয়ে তুমি কোন কোন শিল্পীর গান শুনেছ, কোন কোন শিল্পীর গান শুনেছ, কথা বলেন ঠিক না বলেন, আছে না আমার দেশের যুবকেরা, একটু ভালো করে দেখবেন আমার দেশের যুবকেরা কানে ইয়ারফোন লাগায় আকুম বাকুম আকুম বাকুম করে, কোন কোন শিল্পীর গান শুনেছ অবৈধ গান, সব কিছু এই কান আল্লাহর সামনে কেয়ামতের দিন বলে দেবে, আমার দেশের যুবকেরা যেই সব গান শোনে শয়তানেও লজ্জা পায়, কতক্ষণ নাকি আছে না নাই শয়তানেও লজ্জা পায়, গান কি তার হৃদয় যেন পবিত্র মদিনার ওই মাটি, আমি তার হৃদয়ে বিছায়েছি যাই নামাজের পাটি গো, কথা বললেন কতগুলো খারাপ, ওই মহিলার হৃদয়ের সাথে মদিনার মাটির সাথে সমতুল্য করলো, আর ওখানে নাকি যাই নামাজ বিছাইছে, কত বড় শয়তান, গান শোনার আগে একটু বিচার বিশ্লেষণও করলেন না যে এই গানের অর্থটা কি, এটা কোথায় যাচ্ছে কি বলছে, এই জন্য খবরদার যুবকেরা বাল্যকালের ইবাদাত আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়, যৌবনকালের এক সেজদা বৃদ্ধাকালে 70 সেজদার সমান, এজন্য ফিরে আসেন, ফিরে আসেন সমস্ত অপসংস্কৃতির থেকে খারাপ কাজ থেকে, আপনি যদি দিনদার পরেশগার নেককার হতে পারেন, এই দুনিয়ার জাহান্নামী মেয়েদের দিকে যদি বেপদ্দা মেয়েদের দিকে না তাকান, আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন, আমার আল্লাহ আপনার জন্য 70টা হুরের ব্যবস্থা করে রেখেছে, জোরে কয়টা আরো জোরে কয়টা,
আর এদের চেহারা কেমন হবে? হাদিসের মধ্যে পাওয়া যায় ওই 70টা হুরের কোনো একটা হুর যদি আকাশের ছিদ্র দিয়ে এই কনিষ্ঠ আঙ্গুলটা যদি জমিনে একটু বের করে দিত, এই সূর্যের আলো যে দুনিয়ায় জ্বলে, সূর্যের আলো মানুষের ঘরের কোনায় কোনায় কানাসি কানাসে পৌঁছাইতে পারে না, কিন্তু কোনো একটা হুর যদি আকাশের ছিদ্র দিয়ে তার এই কনিষ্ঠ কোনার নখের কোনাটা বের করে দিত, এই দুনিয়া সব কিছু আলোয় আলোকিত হয়ে যেত। এত সুন্দর হবে জান্নাতি হুর 70টা। কোন আল্লাহু আকবার! ও দুনিয়ার যুবকেরা, কেন আজকে তোমরা জাহান্নামি হুরের পিছনে ঘুরবা? কথাটা ঠিক না ঠিক? ফিরে আসেন, ফিরে আসেন, আল্লাহ পাক হেফাজত করুন, বলেন আমিন। এবার মানুষের যখন বিরুদ্ধে হাত পা কান চোখ নাক বিরুদ্ধে চলে যাবে, এইবার মানুষ টেনশনে পড়ে যাবে। এমনিতে পায়ের নিচে তামাক, মাথার উপরে সূর্য, আর আমি মনে করেছিলাম এই সাক্ষ্যগুলা আমি অস্বীকার করে ফেরেস্তার ঘাড়ে দোষটা পায়া পার পেয়ে যাব, কিন্তু আমার হাত যখন আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, পাও যখন বিরুদ্ধে সাক্ষ্য দিবে, চোখ যখন সাক্ষ্য দিবে, মানুষ তখন টেনশনে পড়ে যাবে, চিন্তায় ভয়ে, ক্ষুধার যন্ত্রণায় তৃষ্ণায় তখন মানুষের জিহ্বাগুলা বেরিয়ে আসবে, ওই সূর্যের তাপে ঘাম ঝরে ঝরে ভিতরে কিছুই থাকবে না, মানুষ পানি 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 করে জোরে জোরে চিৎকার মারবে, জোরে জোরে করে পানি পানি করে যখন চিৎকার মারবে, আমার আল্লাহ এবার বলবেন, ও ফেরেশতারা এই মানুষদের জন্য এবার একটু পানির ব্যবস্থা করো, ওই সকল দুই নাম্বার চিটার বান্দাদের জন্য দুর্গন্ধযুক্ত গরম টকবগি পানির ব্যবস্থা করা হবে, দুর্গন্ধযুক্ত পানি যখন তাদের জন্য ব্যবস্থা করা হবে, ও মানুষেরা একটু শুনে নেন, এই মানুষগুলা দুনিয়ায় কোনোদিন সাধারণ টিউবওয়েলের পানি খায় নাই, মিনারেল পানি, মাপ পানি, ভালো ভালো পানি তারা খেয়েছে, কিন্তু কেয়ামতের কঠিন ময়দানে আমলনামা যখন বিপক্ষে যাবে, হাত যখন বিপক্ষে যাবে, চোখ যখন বিপক্ষে চলে যাবে, এবার মানুষ টেনশনে ভয়ে পানি পানি করে চিৎকার যখন মারবে, আমার আল্লাহ পানির ব্যবস্থা করবেন ফেরেশতাদের মাধ্যমে, এবার ওই বান্দা যেমন দুই নাম্বার, ওদের পানিও হবে দুই নাম্বার, রক্ত পুঁজ জাতীয় গরম টকবকি পানি ওদের সামনে হাজির করা হবে। এই মানুষগুলা দুনিয়ায় কোনোদিন সাধারণ টিউবওয়েলের পানি খায় নাই, কিন্তু কেয়ামতের ময়দানে এই গরম টকবকি পানি যখন ওর সামনে হাজির করা হবে, ওই পানিটা গন্ধ বুঝতে পারবে না, ঢক ঢক করে পানিটা কেয়ামতের দিন খেয়ে ফেলবে, ঢক ঢক করে যখন গরম পানি খাবে, আল্লাহর নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় ওই সকল দুই নম্বর বান্দারা এবার পানির ভেতর পানিটা যখন পেটের ভেতরে চলে যাবে, নাড়ি ভুঁড়িগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে, মানুষ যন্ত্রণায় আর বাঁচবে না, তখন চিৎকার করতে থাকবে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আর এই সেকশনটার নামিয়াও মুত্তানাদ, মানুষগুলো আত্মনাদ করবে, জোরে জোরে চিৎকার মারবে। আল্লাহর নবী বলেন ওই মানুষের ওই পানি খাওয়ার পরে পেটের মধ্যে যেই জ্বালা যন্ত্রণা শুরু হবে, যন্ত্রণা শুরু হওয়ার পরে যেই চিৎকারটা মারবে, ওই চিৎকারের আওয়াজ আর ইসরাফিল আলাইহিসসালামের ফুৎকারের আওয়াজ কোনো অংশে কম হবে না, মানুষ চিৎকার করবে, আমার আল্লাহ এবার পঞ্চম নাম্বার ষষ্ঠম নাম্বার সেকশন কায়েম করবে, আল্লাহ এবার বলবেন ইয়াউমুল জাযা, ছয় নাম্বার সেকশন আল্লাহ বলবেন নবীজি ওই সকল বান্দাদের জন্য দুই নম্বর পানির ব্যবস্থা ফেরেশতারা করেছে, এবার তুমি তোমার দিনদার নেককার পরেশগার উম্মতদের পাশে হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় যাও, ও নবীজি তুমি শুনে নাও জেনে নাও, ওই সকল মানুষদেরকে পানি দিয়েছে, ওরা টেনশনে ক্ষুধায় তৃষ্ণায় ছিল, ওদের আমল নামা অস্বীকার করেছিল, সুদ ঘুট জেনাবে বিচার পাপাচার করেছিল, যার কারণে ওদের জন্য গরম টকবগি পানির ব্যবস্থা করা হয়েছে, ওরা আত্মনাদ করছে নবীজি, এবার তুমি তোমার দিনদার পরেশগার নেককার উম্মতদের পাশে দাঁড়ায় যাও, যারা দুনিয়ায় তোমার নাম শুনলে দুরুদ পাঠ করত, যারা দুনিয়ায় তোমার অনুসরণ অনুকরণ করেছিল, হান্ড্রেড হান্ড্রেড তুমি যেই মতে যেই পথে যেই রাস্তায় তুমি চলেছো, তোমার উম্মতেরাও সেই পথে সেই মতে চলেছিল, অনুসরণ অনুকরণ করেছিল, তোমার নাম শুনলে দুরুদ পাঠ করেছিল, নবীজি ওই সকল দিনদার উম্মতদের গলা যেন আজকে শুকায় না যায়, তুমি যাও আজকে ওদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে তুমি ওদের পাশে দাঁড়ায় যাও। ভাইয়ারা আমার বাবাজিরা আবার এবার আসেন, হাউজে কাউসার কাকে বলে, হাউজে কাউসারের পানিটা কেমন হবে, ছোট্ট করে আপনাদের একটা তিরমিজি শরীফের হাদিস শোনায় দেয়, হাউজে কাউসারের পানিটা কেমন হবে, ও মুসলমানেরা একটু লক্ষ্য করেন,
এই হাউজে কাউসার আপনার আমার নবী আপনার আমার পাশে এসে দাঁড়ায় যাবে। হাউজে কাউসারের পানিটা কেমন তার বর্ণনা নবীজি দিয়েছেন তিরমিজি হাদিসের মধ্যে। আল্লাহ নবী আর হজরতে আয়েশা একবার বিদায় হজ করে একই উটের পিঠে আসতেছিল, বিদায় হজ করে একই উটের পিঠে হজরতে আয়েশা এবং আল্লাহ নবী যখন আসতেছে, আসতে আসতে হঠাৎ করে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আয়েশা তুমি একটু উটের পিঠে বসো আমি আসতেছি। আল্লাহ নবী নেমে গেলেন মক্কার মধ্যে, উটের পিঠ থেকে নেমে গেলেন। নামার পরে অনেকক্ষণ পরে নবীজি আসলেন। আসার পরে এবার নবীজি যখন আয়েশার কাছে আসলেন, হযরতে আয়েশা নবীজির দিকে তাকায় দেখেন নবীজির চোখগুলা কেঁদে কেঁদে লাল হয়ে গিয়েছে, নবীজির দাড়ি ভিজে ভিজে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে, নবীজির কনুইতে বানু, নবীজির হাঁটুইতে বানু, সারা দেহের মধ্যে বানু। হযরতে আয়েশা বুঝতে পারলেন নবীজি কোথায় গিয়েছিল আর কেন এত কান্নাকাটি করেছে। হযরতে আয়েশা ডাক দিয়ে বলেন, নবীজি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। এবার নবীজি বলছেন, আয়েশা ঠিক আছে প্রশ্ন তুমি করো। হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি আয়েশা সিয়ারা ছবি খারাপ নাকি বলেন না অত্যন্ত সুন্দর? আয়েশা বলছেন, হুজুর আপনি বলেন আমার রান্না খারাপ নাকি হাতের রান্না খারাপ নাকি বলেন না অত্যন্ত সুস্বাদুকর? আয়েশা বলছে, হুজুর আপনি বলেন তাইলে আমার আপ্যায়ন খারাপ নাকি না অত্যন্ত প্রাণবন্তকর? এবার আয়েশা বলছেন, হুজুর তাইলে বলেন আমার মেধা আমার স্মৃতিশক্তি কেমন বলে অত্যন্ত সুন্দর, কারণ তোমার মেধা শক্তি এত ভালো যখন যা আমার কাছে ওহী নাজিল হয় আমি তোমার কাছে এসে বললে তুমি সেই কায়দায় সেই সুন্দর করে সাজালো গোছালো ভাবে পরে আবার তুমি আমাকে বলতে পারো, কাজে তোমার ব্রেন শক্তি তোমার স্মৃতিশক্তি ভালো। এবার আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার স্মৃতিশক্তি যদি ভালো হয়, আমার হাতের রান্না যদি ভালো হয়, আমার আপ্যায়ন যদি ভালো হয়, আমার চেহারা যদি ভালো হয়, আমার বয়স যদি কম হয়, আমার মতো সুন্দরী সাধবী এত গুণের অধিকারী এমন একটা স্ত্রী আপনার সাথে সবসময় থাকার পরেও আপনি কেন আমার এবাদ দিয়া আজও পর্যন্ত ওই বুড়ি খাদিজা কবে মারা গিয়েছে ওর কবরের কাছে যায় কেন আজও আপনি গড়াগড়ি খেয়ে কান্দেন? হুজুর আমার মতো এত সুন্দর একটা স্ত্রী থাকতে, এত গুণের অধিকার স্ত্রী থাকতে আপনি কি ওই খাদিজার কথা ভুলতে পারেন না? আপনি আজও কেন ওর কবরের কাছে যেয়ে কান্দেন? নবীজি ভেউ ভেউ করে কেঁদে ফেলে দিয়েছেন, আয়েশা তুমি জানো না আমার খাদিজা কি মানুষ ছিল, তোমরা আজকে আমার সুখের দিনের স্ত্রী আর আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। আয়েশা তুমি জানো না মক্কার বুকে যখন আমার মা ছিল না বাবা ছিল না আমার চাচারা আমাকে যখন আশ্রয় দিল না, শুনে নাও খাদিজা, ও আয়েশা মক্কার বুকে যখন আমার কেউ ছিল না আশ্রয় দেওয়ার মতো আমার খাদিজা তার বুকের মধ্যে আমাকে আশ্রয় দিয়েছিল। শুধু তাই নয়, আমি যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দূর দূরান্তে চলে যেতাম কখনো রাত 10টায় কখনো রাত 12টায় কখনো রাত 2টায় 3টায় বাড়িতে আসতাম, ও আয়েশা রাত 10টায় 3টায় 2টায় 4টায় যেই রাত্রি আমি এসে দরজায় একটা ঘা দিয়েছি ডাক দিয়েছে আমার খাদিজা এক ডাকে প্রত্যেকটা দিন দরজা খুলে দিয়েছে। আমি আমার খাদিজাকে প্রশ্ন করলাম, খাদিজা আমি 10টায় 12টায় 4টায় 2টায় যেই রাত্রি এসে ডাক দেই তুমি এক ডাকে দরজা খোলো, তুমি কি বিছানায় পিঠ লাগায় ঘুমাও না? আমার খাদিজা এত ভালো ছিল, আমার খাদিজা আমাকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি ইসলামের জন্য এত কষ্ট করেন, ইসলামের দাওয়াত দিতে যে দূর দূরান্তে চলে যান কখনো মার খেয়ে কখনো রক্তমাখা শরীর নিয়ে বাড়িতে আসেন ক্লান্ত শ্রান্ত হয়ে, কাজে আপনি রাত্রে দরজায় এসে যদি ক্লান্ত শরীর নিয়ে ডাক দেন আর আমি যদি দরজা খুলে দিতে দেরি করি আপনার কষ্ট হবে, এ কথা চিন্তা করে আমি বিছানায় পিঠ লাগায় ঘুমাই না, সারাটা রাত আমি দরজায় হেলান দিয়া ঘুমাই। আমার খাদিজা এত ভালো ছিল। সম্মানিত ভাইরা বেশি ব্যাখ্যা বিশ্লেষণ দিব না, এবার হাজলার নবী ডাক দিয়ে বলেন, ও আয়েশা হজ করে আসার সময় তো আমরা জমজমের পানি আনছি, ও আয়েশা তুমি আমাকে একটু জমজমের পানি দাও। এবার যারা হজ করে আসে জমজমের পানি থাকে কিনা বলেন, এইবার আয়েশার কাছে জমজমের পানি ছিল, আল্লাহর নবী বললেন আমাকে একটু জমজমের পানি দাও, হযরতে আয়েশা নবীজিকে জমজমের পানি দিলেন, আল্লাহর নবী জমজমের পানি দিয়ে হাত মুখ ধোয়ার পরে একটু পানিটা খাইলেন। এবার হযরতে আয়েশা বলছেন, হুজুর আবার কয়েকটা প্রশ্ন করতে চায়। হুজুর বলে ঠিক আছে আয়েশা তুমি প্রশ্ন করো। আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে বাতাসে ভেসে চলার যোগ্যতা দান করলো, আল্লাহ নূহ আলাইহিস সালামকে প্লাবনে চলার জন্য কিস্তি দান করলো, আল্লাহ
সাহাব। এরপরে ইব্রাহিম এবং হাজরাকে মরুভূমির মধ্যে কি সুন্দর জমজমের মতো একটা সুস্বাদুকর পানি দান করলো। এরপরে মূসাকে সাগরে চলার জন্য রাস্তা দান করলো। আল্লাহ এক এক নবীকে এত বড় বড় মুজেজা দিল, সর্বশেষ ইব্রাহিম হাজরাকে আল্লাহ যে সুস্বাদুকর জমজমের পানি দিল, আমার আল্লাহ কেন আপনাকে ওই রকম একটা সুন্দর জিনিস দিল না? আয়েশা বলতেছে, এবার হুজুর বলে, আয়েশা আজকে তোমার কি হলো, কেন তুমি আমার এত খোঁজা মারতেছো? আল্লাহর নবী যতগুলো স্ত্রী ছিল সকল স্ত্রীর ভিতরে হযরত আয়েশা ছিল সবচাইতে ভালো একজন, স্মৃতিশক্তি ভালো একজন সাহাবী মহিলা স্ত্রী ছিলেন। হযরত আয়েশা বেশি বেশি করে খোঁচায়া খোঁচায়া নবীজিকে নেগেটিভ পজিটিভ বেশি বেশি করে শুনে নিত। আল্লাহর নবী বলছে, হুজুর এতগুলা নবীর এত কিছু দিল, আল্লাহ ইব্রাহিমকে হাজিরাকে জমজমের মতো পানি দিল, আপনাকে কিন্তু এইরকম একটা কিছু দিল না। আল্লাহর নবী বলে, আয়েশা এবার শুনে নাও জেনারাও, দুনিয়ার যত নবীর যত মুজিজা আমার আল্লাহ দান করেছে, সকল মুজিজা দুনিয়ায় রেখে চলে গিয়েছে, কেউ সাথে নিয়ে যেতে পারে না। আল্লাহ ইব্রাহিম এবং হাজিরাকে যেই জমজমের পানি দিয়েছে, এই জমজমের পানি খাইলে কিছুক্ষণের ক্লান্তি আর ক্ষুধা থাকে না। ও আয়েশা শুনে নাও জেনে নাও, আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমাকে যে জমজমে আমাকে যে হাউজে কাউসারের পানি দিয়েছে, দুনিয়ার কোন মানুষকে দেয় নাই, কোন নবীকে দেয় নাই। ও আয়েশা শুনে নাও, দুনিয়ার এক এক নবীর এত মুজিজা দুনিয়ায় দিয়েছিল, সব দুনিয়ায় রেখে গিয়েছে, ইব্রাহিমকে হাজিরাকে যে জমজমের পানি দিয়েছে, ওই জমজমের পানি খাইলে কিছুক্ষণের ক্লান্তি আর ক্ষুধা থাকে না। আমার আল্লাহ কিয়ামতের দিন আমাকে যে পাউস পানি দিয়েছে তার নাম হাউজে কাউসার, কারোর ভাগ্যে যদি এক পেয়ালা জুটে যায়, ওই মানুষটার টোটাল 50,000 বছর ওই কিয়ামতের মুসিবতের সময়ে কোনো ক্ষুধা টেনশন ভয় আর থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কারোর ভাগ্যে এক পেয়ালা হাউজে কাউসার জুটে যায়, টোটাল কিয়ামতের মুসিবতের ওই ময়দানটায় ক্ষুধা টেনশন ভয় তৃষ্ণা আপনার থাকবে না। এত সুন্দর পানি সম্মানিত হয় আমার, এই পানি কি আপনারা চান? আর জোরে কোন চান? কারা কারা চান দু হাত তুলে দেখান তো ভাই। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলহামদুলিল্লাহ। হাত নামান সম্মানিত উপস্থিতি। আল্লাহ কিন্তু বলেই দিয়েছে সূরা কাউসারের মধ্যে, ইন্না আতাইনাকাল কাউসার, আমি নবীজি তোমাকে হাউজে কাউসার দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, সত্য আছে দুইটা, কয়টা আর জোরে কোন? ফাসাল্লিলি, কথা কন। এই তো আপনারা সবাই জানেন, আলহামদুলিল্লাহ আপনারা তো সবাই অ্যাক্টিভ শ্রোতা। এই যে আল্লাহ পাক দুটো শব্দ দিয়ে দিলেন, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, আল্লাহ পাক বলে দিলেন স্পষ্ট ভাষায়, তোমাদেরকে হাউজে কাউসার দিয়ে দিয়েছি, সত্য আছে দুইটা। এক নাম্বার, নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। দুই নাম্বার, ত্যাগ করতে হবে, কুরবানি করতে হবে। কি করতে হবে? কুরবানি, ত্যাগ করতে হবে। আল্লাহর জন্য ত্যাগ করা লাগবে।